ওই যে ইন্টারমিডিয়েট ইন্টারভিউ তখন ইন্টারমিডিয়েট বলতে পারবে, মানে থার্ড লেভেল পর্যন্ত হয়েছিল ধরেন। তারপর আপনার আমি চাকরিতে এত বেশি ইনভলভ হইলাম যে ধরেন আপনাদেরকে দেখতেছি না কেন আমি, এক মিনিট ভাই আমি একটু আসি আপনাদেরকে আনতে পারি কিনা দেখি, পাচ্ছি না কাউকে। হ্যাঁ এবার আসছে না তো। তারপরে ওই জবে আমি ইন্টার লেভেলে থাকতে ওই জবে এত বেশি ইনভলভ হয়ে গেছিলাম যে আমি আর চান্স পাচ্ছিলাম না পড়াশোনা করার, মাঝখানে অনেক বড় গ্যাপ, প্রায় 10 বছরের গ্যাপ। কিন্তু আমার এর মধ্যে কিন্তু চাকরিতে এত বেশি ইম্প্রুভমেন্ট হয়েছিল, এত বেশি আমি প্রমোশন পাইছিলাম বিভিন্ন কোম্পানিগুলোতে যে আলহামদুলিল্লাহ, মানে মানে একদম টপ লেভেলে কাজ করছি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে এবং লোকাল কোম্পানিতে কিছু কাজ করছি, টপ লেভেলে কাজ করছি। সো প্রবলেম হয়নি কিন্তু। সো এসএমএ এমন একটা জিনিস, আপনি যখন পড়াশোনা করবেন এসএমএতে একদম বিগিনিং লেভেল থেকে দেখবেন যে আপনার চিন্তা ভাবনাটা অনেক ব্রড হয়ে যায়, অনেক বেশি ভাবতে পারবেন, অনেক বেশি ভিউজ নিয়ে কথা বলতে পারবেন। তার মানে স্যার ইন্টার কমপ্লিট, ইন্টার কমপ্লিট করে স্যার সেলসে ছিলেন, তারপরে আবার এসে আমার বাকিগুলো। প্রচুর অভিজ্ঞতা, আমি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে আমার চাকরি শুরু আপনার কনফিডেন্স সিমেন্টে, তাও সেলস দিয়ে শুরু। ওখানে 1 বছর করে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ডিস্ট্রিক্ট ম্যানেজার জয়েন করলাম। ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে আমরা সেলস পুরো ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন সবকিছুই, সেলস অ্যাডমিনিস্ট্রেশন রেচার অ্যাকাউন্টস ফাইন্যান্স সবকিছুই মানে ডিস্ট্রিক্টের হেড হিসেবে আর কি। লাগে লাগে ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাজটা ছিল মানে লাগে এমডি অফ দ্য ডিস্ট্রিক্ট আর কি, সিঙ্গার ডিস্ট্রিক্ট ছিল ওটা। সিঙ্গার ডিস্ট্রিক্ট মানে হচ্ছে কয়েকটা বাংলাদেশের কয়েকটা ভৌগোলিক ডিস্ট্রিক্ট নিয়ে একটা সিঙ্গার ডিস্ট্রিক্ট, 4টা ডিস্ট্রিক্ট ছিল আমার আন্ডারে সেই হিসাবে, তো রাঙামাটিও ছিল। এরপরে আমি সেলসে কাজ করতে করতে আবার লস হাইডেলবার্গ সিমেন্টে আসলাম। সেলসে হাইডেলবার্গ সিমেন্টে অনেক সেলসে কাজ করার পরে অনেক কাজ করছি অনেক। তখন কিন্তু সেলসে কাজ করতে গিয়ে আমাকে লজিস্টিক্সে কাজ কোম্পানি অনেকগুলো দিল, লজিস্টিক্স কাজ করতে করতে আমার কিন্তু অনেকগুলো রিপোর্টিং করালো, ফিজিবিলিটি স্টাডি করলাম অনেকগুলো অনেকগুলো প্রজেক্ট নিয়ে। তো আলহামদুলিল্লাহ সুযোগও পাওয়াটা একটা আসলে সুযোগ, একটা সৌভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, সুযোগ পাওয়া, কাজ করার সুযোগ পাওয়াটা, যে কোম্পানি যখন যেখানে যে কাজ দিচ্ছে ইনশাআল্লাহ করে ফেলতে পারছি। এবং আমি মনে করি যে এটা আইসিএম এর জন্যই পারছি আসলে, কারণ এত বেশি ভিউজ গুলো ওপেন হয়েছিল তাতে আপনার করতে আমার আনন্দ লাগবে। আমি তো এখন জব টপ ছেড়ে দিচ্ছি, আমার আমাদের কিছু বিজনেস আছে, আমাদের কিছু ফ্যামিলি প্রপার্টিস আছে, আমাদের কিছু খামার আছে, প্লাস আমাদের কিছু বিজনেস আছে, এনএফ এর কাজ আছে আমাদের, আমাদের অফিস তাহের চেম্বার, তাহের চেম্বার আগ্রাবাদের মোড়ে, আমাদের ফ্যামিলি অফিস, তারপরে আমাদের ফ্যামিলি প্রপার্টি আছে, অনেক অনেক প্রপার্টি আছে, এগুলোতে আমাদের প্রচুর সময় যায় আমার আলহামদুলিল্লাহ। এটা এটা অবশ্যই একটা এক্সট্রা ভাগ্য বলতে পারেন, তো বাই ভার্চু অফ মাই ফেইথ এসে গেছে আর কি। এখন আপনাদেরকে পড়াচ্ছি, জানি না কতটুকু সাকসেসফুল হবো, আমি তো খুব আনন্দ পাই পড়াতে। আমি আগে থেকে পড়াই, আমি এই সাবজেক্টে আপনাদের আরো কয়েকটা সেশনে ক্লাস নিচ্ছি, চিটাগাং নিতাম আর কি, ঢাকা ব্রাঞ্চে মনে হয় না, চিটাগাং ব্রাঞ্চে, আমি চিটাগাং থাকি, চিটাগাং ব্রাঞ্চে নিতাম। আর এরপরে এর আগেও আমি স্টুডেন্ট লাইফ থেকেও প্রচুর আমি প্রাইভেটলি আমি অনেকে পড়াতাম, এটা আমার নিজস্ব ইনকামের জন্য। আমি বিবিএমবিএ কোন ইউনিভার্সিটি ছিল স্যার? আমি চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি ম্যানেজমেন্টে। চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট, রাইট? স্যার তাহলে তো আমাদের অনেক সৌভাগ্য যে এই প্যান্ডামিকের কারণেই স্যার আপনার সাথে আমাদের সাক্ষাৎ হলো স্যার। আমরা তো ঢাকা ব্রাঞ্চের, কিন্তু আমাদের গোয়ালিয়র ছিল না। না আসলে ইটস ভেরি নাইস যে আপনার সাথে কানেকশন আমার হচ্ছে, আমি খুব ভালো ফিল করি স্যার। নেক্সট সেশন কি ফিজিক্যালি ক্লাস হবে না অনলাইনে ভার্চুয়ালি? আমার তো মনে হচ্ছে অনলাইনটা কন্টিনিউ করবে, অনলাইনটা কন্টিনিউ করলে মনে হয় ভালো হবে। আমার কাছে একটা আমার নলেজ শেয়ার করতে পারলে আমার একটা ভালো লাগে, এটা অনেক ভালো।
আর আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে আমি আইসেমে তো স্যার সার্কুলার হয়েছে যে টিচার নেওয়ার জন্য স্যার, জি জি পার্মানেন্ট টিচার। রাইট 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 আর কালকে স্যার হচ্ছে ই ডিবিসি তে স্যার হলো একটা প্রোগ্রাম হয়েছে, ওইখানে স্যার বলছে যে এখন থেকে এই এই যে ধারাবাহিকতাটা চলতেছে এটা মেবি চলবে স্যার, এই যে অনলাইন ক্লাসটাও থাকবে আর কি পাশাপাশি ফিজিক্যালের পাশাপাশি। হ্যাঁ, থাকাই উচিত আসলে। এখন তো আমরা তো মানে ধীরে ধীরে তো আগাচ্ছি, মানে আরো বেশি আমাদেরকে ফিউচারের দিকে আমাদের ইন্টারনেট ছাড়াতে হবে না। এবং আর আমরা এই যে মনে করেন আজকে ইন্টারনেটে ক্লাস দিতে পারতেছি বলে আমি চিটাঙ্গে বসে, আপনারা কোথায় কোথায় কেউ কুষ্টিয়া কেউ রাঙামাটি বিভিন্ন জায়গা থেকে আপনারা ইনভলভ হচ্ছেন, আপনাদের ভিউজ গুলো আমাকে বলতেছেন, আমিও তো আমার নলেজও বাড়তেছে, তো ইট যেমন ইজ ভেরি গুড। আমি স্যার আছি ঢাকাতে, ঢাকা থেকে এই যে আপনার সাথে রাইট কমিউনিকেশন হচ্ছে। রাইট, আর এটা ইন্টারনেট না থাকলে তো আপনার সঙ্গে আমার যোগাযোগ হতো না না স্যার স্যার, স্যার। চিরাং আপনি কোথায় থাকেন স্যার? আমি আগ্রাবাসী দিয়ে আবাসা, আমাদের আগ্রাবাসী দিয়ে আবাসিক এলাকা। আমি তো স্যার চিরাং থেকে, হালিশহর থেকে। ও, আছে স্যার। আপনি আপনার নাম কি, মুস্তাফিজ নাকি আপনি? না, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, আচ্ছা। চিরাং থেকে কয়জন আছে এখানে? আমি নট শিওর, নট শিওর। আপনারা জানেন, আপনি জানেন শফিক? আমি আছি, আমি আছি কয়েকজন আইসিএম আছে, লাইব্রেরি থেকে। ওদের তো গ্রুপিং হয় নাই স্যার। আচ্ছা, এনিওয়ে অলরেডি 24 জন হয়ে গেছে, আমি ক্লাস শুরু করে দিই, কেমন? আমাদের তো স্যার আপনি সময়, কিসে আছেন স্যার? সরি, আপনি স্যার কিসে আছেন? ও, আমি আমি একটু আগে বললাম যে আমাদের আমাদের আমি মিস করছি ফ্যামিলি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ফ্যামিলি বিজনেস দেখি, আমাদের প্রপার্টি আছে অনেকগুলো, আমার আচ্ছা কিছু আচ্ছা আচ্ছা পার্সোনাল বিজনেস আছে, আমাদের অফিস আছে আগ্রাবাদ তাহের চেম্বারে, তো ওখানে কিছু ইন্ডিপেন্ডেন্টলি কিছু আমি কাজ করি আপনার। স্যার একটা বিষয় স্যার, এই আমাদের তো স্যার সিলেবাস চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা যে স্যার এই যে P1 যেটা পড়তেছি এটা কি থাকবে নাকি স্যার এটাও চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এটা তো চেঞ্জ হবে মানে স্ট্যান্ডার্ডাইজ হবে, হয়তো বা একটু কিছু দেখতে পাবে, কিন্তু এই যে বেসিক গুলো যেগুলো আমরা এখানে পড়বো এগুলো আপনাদের এগুলোর থেকে আপনাদের ছোট কোনো উপায় নেই, এগুলো আপনি আসলে স্যার জানতেই জানার জন্য, মানে সাপোজ জানার জন্য স্যার। সিলেবাস চেঞ্জ হলো স্যার, চেঞ্জ হলেও আমি কি এই সাবজেক্টের উপর পরীক্ষা দিতে পারবো না, এই সিলেবাসের উপর পরীক্ষা দিতে পারবো না স্যার? এই সাবজেক্টে পারবে যে না, একটা টাইম থাকবে, একটা লিমিট, টাইম লিমিট থাকবে, এখন 8 দিন পর্যন্ত, কয়েকটা সেশন পর্যন্ত টাইম দিবে যে আমরা সিলেবাস পরীক্ষা দেবো না স্যার। চার এমনি বছর মিনিমাম যে কয়দিন হইতে পারে স্যার? মিনিমামটা মিনিমাম জাস্ট এটা প্রায় মানে 5-6টা সেশনের জন্য চান্স দিয়ে দেয়। আচ্ছা, স্যার তা নিয়ে ঠিক আছে স্যার, তখন আমি ওল্ড যেটা সিলেবাস তো অনেক পরীক্ষা দেয়, কেউ নিউ সিলেবাস তখন কেউ পড়বে, কিন্তু স্যার জি আপনাদের স্যার একটা কথা বলি, নিউ সিলেবাস আসলো, এই যে চ্যাপ্টার গুলো এই সিলেবাস আছে এগুলো থেকে স্কেপ করার কোনো সুযোগই নাই, কারণ এগুলো তো আমাদের ICMAB জানার বেসিক জিনিস এগুলো, এবং এগুলো আপনাকে জানতেই হবে, আপনার কাজ করতে হলে, আপনার যেখানে যান না কেন, আপনার এই এই চ্যাপ্টারে এই সাবজেক্টে না থাকলে অন্য সাবজেক্টে অবশ্যই চ্যাপ্টার গুলো ঢুকবেই, দিজ আর মাস্ট। স্যার যেটা শুনলাম স্যার সেটা হচ্ছে যে জানুয়ারি থেকে নাকি স্যার এই সবগুলো ইউনিক হয়ে যাবে স্যার, পুরাতন সিলেবাস নতুন সিলেবাস এরকম থাকবে না, মানে সবার। হ্যাঁ কোনো অসুবিধা নেই, ওকে স্যার, লেটস সি। তাহলে আমরা ক্লাসে চলে যাই, কি বলেন? ওকে স্যার, অলরেডি 10 মিনিটস গন, কথা বলতে বলতে 10 মিনিট চলে গেলো, আমরা একটা ক্লাস চলে যাই। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমরা লাস্ট ক্লাসে ছিলাম বাজেটিং এ ছিলাম, বাজেটিং মোটামুটি কভার দিয়ে আসছিলাম, আমি যাচ্ছি ওখানে। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না মনে হয়? না স্যার দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার দিচ্ছি, রাখুন, স্ক্রিন শেয়ার দিলে আর এবার দেখতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। আর আমাকে কি আপনি দেখতে পান? আমি তো আপনাকে দেখতে পাই না। হ্যাঁ স্যার, আপনাকে দেখতে পাচ্ছি স্যার। ওকে, না, স্ক্রিনের সঙ্গে সঙ্গে আমাকে এক কোনো মানে দেখা গেলে হলো আর কি, আমার তাহলে এক্সপ্রেশনটা আপনারা পাইলেন সেটাই আর কি। ফাইন, তাহলে আমি শুরু করতেছি, বিসমিল্লাহ রহমান রহিম, আমরা চলে যাচ্ছি আজকে ক্লাসে। আমরা লাস্ট ক্লাস, জি বলেন। এইটিন এইটিন আজকে 18তম ক্লাস, চ্যাপ্টার 9 চ্যাপ্টার 9। না 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 না, আমার যে পিডিএফটা আমার কাছে আছে, যে বইটা আমার সামনে আছে একই, আপনারা আপনারা এই পিডিএফটা পান নাই স্যার? চ্যাপ্টার 9 মানে স্যার এখানে বাজেটিং ফ্রেমওয়ার্ক তো স্যার গতদিন হ্যালো হয়ে গেছে ওইটা স্যার।
হ্যাঁ, যে বাজেটিং ফ্রেমওয়ার্ক, বাজেটিং ফ্রেমওয়ার্ক, এই যে দেখেন আমি আপনার কথা শুনতে পাইনি, দ্য বাজেটিং ফ্রেমওয়ার্ক দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি স্যার পাচ্ছি। এইটা আপনার এই বইটা ফলো করলে পুরো সিলেবাসটা কভার করবে, আমি তো আগে থেকে প্রত্যেকবারই বলছি কথাগুলো, ঠিক আছে? জি আচ্ছা, আমি আপনাদের কথা ব্রোকেন পাচ্ছি, আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আমার কিন্তু আজকে এটা ওয়াইফাই টা একটু চেঞ্জ হয়েছে, কানেকশনের চেঞ্জ হচ্ছে একটু, আপনারা কি আমাকে স্পষ্ট শুনতে পান? জি স্যার শুনতে পাচ্ছি, নাকি ক্লিয়ার শুনতে পাচ্ছি? মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে, কানেকশন সঠিক পাচ্ছে না হয়তো বা। হ্যাঁ আপনার, আচ্ছা আপনার কথা কিন্তু আমি ব্রোকেন পাচ্ছি। তারপরে একটু আগে কে কথা বললো, মহিলা কণ্ঠ, ওনার কথা আমি ব্রোকেন পাচ্ছিলাম। স্যার আপনার কথা ব্রোকেন আসছে না, ক্লিয়ার আসছে স্যার। মেবি আমাদের আমাদের কারোর, আমরা যারা কথা বলতেছি তাদের নেট হয়তো বা স্লো আছে স্যার, বা কোনো প্রবলেম থাকতে পারে স্যার। এনিওয়েজ আমরা একটু অ্যাডভান্স, স্যার শুনতে পাচ্ছি না আপনাকে, সেটা বলেন স্যার আপনার কথা শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ স্যার আপনাকে শোনা যাচ্ছে না, আপনাকে স্ট্যাচু হিসেবে দেখা যাচ্ছে শুধু। দেখেন 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 তো শোনা যাচ্ছে কিনা, এখন শোনা যাচ্ছে স্যার। জি স্যার শোনা যাচ্ছে, আমি কিন্তু কোনো চেঞ্জই করিনি, সো এটা অটোমেটিক হয়েছে কিন্তু, আই এম নট শিওর, আই এম নট, আমি জানি না, আমি কিছু করিনি, সো দ্যার ইজ নো ম্যাজিক। এনিওয়েজ আমি শুরু করি, আমাদের গতকাল গত ক্লাসে ছিল, আচ্ছা আপনাকে আমাকে একটু বলুন তো, প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর একটা কথা বলছিলাম আমরা গত ক্লাসে, এটা মানে কি? হোয়াট ইজ প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর, কেউ বলতে পারবেন? স্যার বাজেটিং এর ক্ষেত্রে মানে যে মূলত যেটার উপর ফোকাস করে আমি পরবর্তী বাজেট গুলা করি ওইটা হচ্ছে যে প্রিন্সিপাল বাজেটিং ফ্যাক্টর। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিতে পারবেন? স্যার নরমালি তো এমনিতে সেলস বাজেটটাকে আমরা দিয়ে মানে সবসময় দিয়ে আসছি, তো অন্যটা হলে এই যে আমি এই কথাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের জানতে হবে, সবাইকে যে বলি বাজেট করার সময় আমাদের একটা কি পয়েন্ট থেকে শুরু করতে হয়। হ্যাঁ একটু রিভিউ হয়ে যায় কথাগুলো, আমরা একটা বিষয় নিয়ে শুরু করি, তো কি বিষয় নিয়ে শুরু করব? মানে আমরা যদি ওয়ান ওয়ান খুঁজে পাই তাহলে তো আমরা টুটাকে খুঁজে পাবো, তো ওয়ানটাকে আগে সিলেক্ট করতে হবে, কোথায় ওয়ান, মানে স্টেপ ফার্স্ট স্টেপটা কি, তো সেটা সেটা অধিকাংশ ক্ষেত্রে সেটা হয়ে থাকে সেলস। আমি যদি সেলস থাকে ঠিক করতে পারি যে আমার সেলস এর কত ভলিউম হবে, সেলস এর প্রাইস কত হবে, এবং সেলস এর বাজেট যদি তখন আমি প্রথম শুরু করতে পারি, ঠিক করতে পারি, ফোরকাস্টিং করতে পারি, তখনই কিন্তু আমি সেলসটার উপর নির্ভর করে আমার প্রোডাকশনের বাজেটটাও করতে পারবো। কারণ সেলস এর ডিমান্ড যদি কম হয়, সেলস এর বাজেট যদি কম হয় তাহলে আমার প্রোডাকশনটা কম করতে হবে, সেলস যদি আমি বেশি করি তাহলে প্রোডাকশনটা বেশি করতে হবে, তো সেখানে সেলসটাই হচ্ছে আমার লিমিটিং ফ্যাক্টর। এই লিমিটিং ফ্যাক্টরটাকে বলা হয় প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর। এই যে এখন আমি এই এই প্যারাটা এখানে আনলাম, ওয়েন আ কি রিসোর্স ইজ ইন শর্ট সাপ্লাই অ্যান্ড এফেক্টস দ্য প্ল্যানিং ডিসিশনস ইট ইজ নোন অ্যাজ দ্য প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর অর লিমিটিং বাজেট ফ্যাক্টর। ইট ইজ ইউজুয়ালি অ্যাজিউমড ইন বাজেটিং দ্যাট সেলস ডিমান্ড উইল বি দ্য কি ফ্যাক্টর setting a limit to what the organization can expect to achieve in the budget period. When the principal budget factor has been determined, this should be the starting point for all other budgets. For all other budgets, pani ki budget bolun to ta amader jemon master budget korar mane amra to master budget ta korbo, tole production budget thakbe, right? So, should be the first choice. Sales budget korar pore
আমি অল আদার বাজেট বানাই তখন প্রোডাকশন বাজেট করব। প্রোডাকশন বাজেট যদি করতে পারি তখন আমি তারপরে কি বাজেট করব বলেন তো? ম্যাটেরিয়াল ইউজেস, ম্যাটেরিয়াল ওভারহেড, লেবার বলবেন না? স্যার লেবার, হ্যাঁ লেবারও আছে, লেবার তারপর হচ্ছে যে লেবার প্রাইস তো আসতে পারে। হ্যাঁ অবশ্যই আসতে পারে না, আসতেই হবে, আসতেই হবে। যখন আমরা প্রোডাকশনের বাজেট করে ফেলব তখন প্রোডাকশন রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আমাদের কিনতে হবে তার একটা হচ্ছে গিয়ে র ম্যাটেরিয়াল, নেক্সট হচ্ছে কি আমার লেবার লাগবে, লেবার, আর আটটা তন্ন হচ্ছে কি আমার ওভারহেড, অনেকগুলো ওভারহেড থাকবে। সো এগুলো নিয়ে আমাদের বাজেট করতে হবে। যখনই আমি র ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড বাজেট করতে পারবো তখন তো আমি কস্ট অফ প্রোডাকশনটা বের করতে পারবো, পারবো না? জি স্যার। হ্যাঁ তাহলে আমার প্রোডাকশন বাজেটটা করলে আমার সঙ্গে সঙ্গে এই ধরনের সাব বাজেটগুলো তখন করার বিষয় চলে আসে। এবার আমার প্রোডাকশন বাজেট তো হয়ে গেল, কস্ট অফ গুডস সোল্ড পেতে পারি না এখন আমরা? জি স্যার। বাজেট, বাজেটের কস্ট অফ গুডস সোল্ড তখন আমরা পেতে পারি। তাহলে সেলস থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই তাহলে কি 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 দাঁড়ায়? গ্রস প্রফিট, গ্রস প্রফিট দাঁড়ায়। সো গ্রস প্রফিট যখন দাঁড়ায় তাহলে এটা আমরা তাহলে ইনকাম স্টেটমেন্টে চলে যাচ্ছি না ধরনের এক ধরনের? জি স্যার। আপনি পুরা কোম্পানির ওভারভিউ থেকে চিন্তা করেন এখন বাজেটটা, যে আপনি প্রথমে সেলস বাজেট করলেন, টার্গেটটা ঠিক করে ফেললেন, দেন প্রোডাকশন বাজেট করলেন, কারণ সেলস এর উপর নির্ভর করে প্রোডাকশন বাজেট করতে পারলেন কত প্রোডাকশন করবে সেটা বের করলেন। বের করার পরে আপনি তখন প্রোডাকশনের যে সাব ডিভিশন গুলো আছে র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, সেগুলো বাজেট করবেন। করার পরে আপনি গ্রস প্রফিটের দিকে চলে গেলেন, এসে গেল তাহলে আপনার ওই যে তাহলে এখন আপনি ইনকাম স্টেটমেন্টের বিষয়টা দেখেন, মাথার মধ্যে আনেন, ভিউটা আনেন, ওইটাকে ভিজুয়ালাইজ করেন, তাহলে ইনকাম স্টেটমেন্টের বাজেট আপনি করতে পারবেন। ইনকাম স্টেটমেন্ট বাজেট যখন করবেন তখন আপনার গ্রস প্রফিট, নেট প্রফিটও বের করে ফেললেন, ওভারহেড থেকে আপনার ভ্যারিয়েবল ওভার বাদ দেওয়ার পরে ফিক্সড ওভারগুলো যা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আছে দুইটা ক্যাটাগরিতে ব্রডলি, এগুলো বাদ দেওয়ার পরে আপনার নেট প্রফিট পেয়ে গেলেন। নেট প্রফিট এগুলো সব কিন্তু বাজেটিং মধ্যে চলে আসতেছে, কিন্তু নেট প্রফিটের পরে এবার আপনি লাস্ট হচ্ছে ব্যালেন্স শিট স্টেটমেন্ট যেটা আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তখন করতে পারবেন। সো এই জন্যই আমি একটু রিভিউ করলাম গত ক্লাসটা, প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর কথাটা বা লিমিটিং বাজেট ফ্যাক্টর যদি শর্ট কোশ্চেন আসে আড়াই মার্কস বা ছয় মার্কস বা পাঁচ মার্কসের জন্য, পারবেন না অ্যান্সার করতে? আমার একটু মানে একটু এক্সপ্লানেশন বা একটু বাস্তববিদিকে একটু উদাহরণ দিলে একটু ভালো লাগতো স্যার। যে প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর যে ওইখানে বলছে যে যখন হয়ে কি রিসোর্স ইজ অন শর্ট, মানে আমি যেটাকে মূল যে আমার যে সম্পদটা সেটা যখন শর্ট সাপ্লাই থাকবে, সরবরাহ যখন সংক্ষিপ্ত মানে অল্প হবে, স্বল্প হবে, দেন তখন আমাকে কিসের উপর আমার যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এই সিদ্ধান্তের উপর কতটুকু প্রভাব ফেলবে, দ্যাট ইজ তখন আর কি আমি বলতে পারলাম যে প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর। কিন্তু স্যার অ্যাকচুয়ালি আমি একটু বাস্তবভিত্তিক এক্সাম্পল জানতে চাচ্ছি আর কি। না আপনার ওই যে বাস্তবভিত্তিক তো এটাই, আপনি আপনার মনে করেন আপনার একটা প্রোডাকশন ক্যাপাসিটি আছে 2 লাখ ইউনিট আপনি এক মাসে আপনি উৎপাদন করতে পারবেন, যে কোনো একটা প্রোডাক্ট মনে করেন, হ্যাঁ 2 লাখ ইউনিট আপনি প্রোডাকশন করতে পারবেন, কিন্তু আপনার সেলস ডিমান্ড দেখা যাচ্ছে মার্কেটে আপনি দেখছেন যে আপনার আপনি 1 লাখ বেশি ইউনিটের বেশি আপনি বিক্রি করতে পারবেন না, তাহলে কি আপনাকে এখন 2 লাখ ইউনিট প্রোডাকশন করবেন? করবেন না। তাহলে আপনার এখানে লিমিটিং ফ্যাক্টরটা হচ্ছে সেলস, নট ইয়ার প্রোডাকশন ক্যাপাসিটি। ওকে, দিস ইজ দ্য এক্সাম্পল যে আপনি তখন হিসাব করে দেখবেন যে আপনি ফোরকাস্টিং করবেন, ফোরকাস্টিং কথাটা মনে রাখেন, আবার ফোরকাস্টিং বললাম, ফোরকাস্টিং কিন্তু আমাদের আছে। সো লিমিটিং ফ্যাক্টর হচ্ছে এখানে সেলস। এখন আপনার প্রোডাকশন ক্যাপাসিটি 2 লাখ আছে, এটা হতে পারে ডিমান্ড বেশি, ডিমান্ড 3 লাখ। এখন স্যার যেরকম আইসক্রিমের ক্ষেত্রে এটা স্যার একদম পারফেক্ট হতে পারে, যে শীত আসছে, পরে আপনারা আলোচনা দেখবেন এটাকে বলে সিজনাল ভ্যারিয়েশন, একটা কথা আসবে পরে, সিজনাল, কি বললাম, সিজনাল ভ্যারিয়েশন। অনেক সময় আমাদের বাজেটিং করার সময় সেলস ডিপার্টমেন্টটা সিজনের উপরে নির্ভর করে, হ্যাঁ যে আমার গরম গরমের দিনে আইসক্রিম বেশি সেল হবে, ঠান্ডাকালে শীতকালে আমার কম সেল হবে, এটা সিজনাল ভ্যারিয়েশন হয়ে যায়, সিজন ডিমান্ড তখন থাকে সেগুলো আসবে।
সো এবং সেলস ছাড়াও কিন্তু অন্য লিমিটিং ফ্যাক্টর অংশ হতে পারে, যেমন আমার ক্যাশ টাকা কম থাকতে পারে, আমার সাপ্লাইয়ারের হয়তো বা সাপ্লাই অ্যাবিলিটি নাই, যত প্রোডাকশনের আমার যত মাল আমার লাগবে তত হয়তো মাল আমার আমার সাপ্লাইয়ার আমাকে মাল দিতে পারবে না, তাহলে আমার সেক্ষেত্রে র মেটেরিয়ালটা আমার লিমিটিং ফ্যাক্টর হয়ে যেতে পারে, হ্যাঁ এরকম হতে পারে। বাট মোস্ট অফ দ্য কেসেস সেলসটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর বা প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর, এটা এটা মতামত ঢুকে ফেলেন। অন্য ক্ষেত্রে যদি অন্য কোনো লিমিটিং ফ্যাক্টর থাকে তাহলে সেটাও আমরা তখন করবো, যেখানে আদার লিমিটিং মাইট বি আ শর্টেজ অফ কি রিসোর্স সাচ এজ ক্যাশ, র মেটেরিয়াল সাপ্লাইস, স্কিল লেবার অর ইকুইপমেন্ট। If a resource is restricted supply, is in restricted supply, the shortage cannot be overcome. The budget for the period should be determined by how to make the best use of this key budget resource rather than by sales demand. Okay? So, এই কথাগুলো সব চলে আসলো। আচ্ছা, তো যাক আমরা sensitivity analysis সম্বন্ধে গতকালকে আলোচনা করেছিলাম এবং এরপরে এটা নিশ্চয়ই আপনারা অবলোক করছেন। আমরা আজকে আরো একটু সামনে যাই, ফিক্সড এবং ফ্লেক্সিবল বাজেট নিয়ে আলোচনা করেছিলাম। ফিক্সড এবং ফ্লেক্সিবল বাজেট বলে ছোট করে কেউ বলেন তো, ফিক্সড এবং ফ্লেক্সিবল বাজেট সম্বন্ধে কি আলোচনা করেছিলাম? হোয়াট ইজ ফ্লেক্সিবল বাজেট এন্ড হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফিক্সড এন্ড ফ্লেক্সিবল বাজেট বলেন তো আমি একটু লুকাই। ফ্লেক্সিবল বাজেট বলতে বুঝতে চাই স্যার, একটা আমার প্রতিষ্ঠান এখন 5000 ইউনিট উৎপাদন হচ্ছে, এখন স্যার 5000 ইউনিট উৎপাদন করে আমি এখন বাজারে সাপ্লাই দিচ্ছি, বাট আমার প্রোডাকশনের বা আমার যে প্রোডাকশন করতেছি এই পণ্যটার এখন আলটিমেটলি ধরে নিচ্ছি যে আমাদের সামনে যেভাবে মার্কেটিং হচ্ছে তাতে আমাদের দেখা যাচ্ছে যে ডিমান্ডটা বেড়ে যেতে পারে। সো আমি 5000টাকে ভিত্তি হিসেবে ধরে স্যার কিছু কিছু যেমন ফিক্সড কস্ট আছে যেগুলো আরো আমি 10000 ইউনিট ক্যাপাসিটির ভিতরে রেখে আমি আরো 5000 থেকে দেখলাম 7000 বা 10000 ইউনিট উৎপাদন করে, এটা অবশ্য নির্ভর করে বাজার মার্কেটের উপরে। আর ফ্লেক্সিবল বাজেট স্যার এটাই তখন যে যখন আমাদের এখানে স্যার কোনো ক্লোজিং ইনভেন্টরি থাকবে না, যেটা আমার ই থাকবে সেটা আমি স্যার সেটা অবশ্যই সেটা সেলস দেখাতে হবে। ফ্লেক্সিবল বাজেটের ক্ষেত্রে আমি এটা বুঝি যে আমি যে বাজেটটা করতেছি নমনীয় মানে শিথিল যোগ্য। ওকে, আপনি বুঝছি, অন্যরা কেউ কি বলবেন? আপনারা কি ওনার সঙ্গে এগ্রি করতেছেন কথাটা বা আমি অন্য কারো মতামত আছে? ফিক্সড বাজেটটা হচ্ছে আমি বছরের শুরুতে একটা বাজেট করছি, এই বাজেটের আলোকে স্যার আমার প্রতি মাসে বা পরবর্তীতে স্যার আমি 3 মাস আমার অ্যাকচুয়াল যে সেলসটা হচ্ছে তাহলে ওই ওই ফিক্সড বাজেটের উপর ডিপেন্ড করে আমি আর একটা ফ্লেক্সিবল বাজেট করতেছি, এটাই স্যার হচ্ছে ফ্লেক্সিবল বাজেট আমার মনে হয়। আর কেউ বলবেন? মূলত আমরা হচ্ছে ফ্লেক্সিবল হচ্ছে যে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি লেভেল থাকে, মানে আমার যখন যেটা প্রয়োজন তখন আমি সেই অনুযায়ী আমার ফ্লেক্সিবল কোন যে আমার অ্যাক্টিভিটি লেভেলটা কি হবে ওটার উপর ডিপেন্ড করে আমি। এক্ষেত্রে আপনি অ্যাক্টিভিটি লেভেল বলতে কি মিন করতেছেন স্যার? অ্যাক্টিভিটি লেভেল বলতে এখানে স্যার 5000 ইউনিট ওই যে বললাম স্যার 7000 8000 9000 10000 ইউনিট করলে আমার কেমন হবে, এই ধরনের সিদ্ধান্ত মেকিং এর ক্ষেত্রে আমি আসলে এই পয়েন্টটাই একটু শুনতে বেশি আগ্রহ ছিলাম এতক্ষণ পর্যন্ত, যে আমি একটা বাজেট করতেছি, নরমালি আমি 5000 ইউনিটের বাজেট করতেছি আপনাদের কথার সঙ্গে বলি তো, বা 5000 ইউনিটের যে বাজেট সেই অনুযায়ী 5000 ইউনিট সেল করলে আমার কত র মেটেরিয়াল প্রোডাকশন কত লাগতেছে, তারপর র মেটেরিয়াল কত লাগবে, লেবার কত লাগবে, এইসব হিসাব বাজেট করলাম। আমি যদি এবার 20% ইনক্রিজ করি তার মানে 5000 20% মানে 1000 ইউনিট ইনক্রিজ করি, তাহলে 6000 ইউনিটে নিশ্চয়ই 20% আরো ইনক্রিজ লেভেলে আমাদের বাজেট করতে হবে অন্যান্য ফ্যাক্টর গুলো। 7000 ইউনিট কত, এরকম স্টেপ বাই স্টেপ বিভিন্ন কলম করে করে আমি একটা বাজেট উপর নির্ভর করে একাধিক বাজেট পাশাপাশি করাটা হচ্ছে কি ফ্লেক্সিবল বাজেট। জি স্যার, ফাইন। তো মোটামুটি সবাই বুঝতে পারছেন আপনারা ফিক্সড এন্ড ফ্লেক্সিবল বাজেট। স্যার জি শেয়ার বলুন স্যার, আই একটা বাজেট আমি ধরলাম হচ্ছে 100 ইউনিট আমি হচ্ছে সেল করতে পারবো, একটা একটা প্রিন্সিপাল বাজেট হচ্ছে আমার 100 ইউনিট, তো আমি চিন্তা করলাম যে 100 আমার নাও হইতে পারে, এই জন্য আমি 90% তারপরে 80% এরকম ধরে যে বাজেটটা করব এইটা স্যার হচ্ছে এই যে 90% 80% বা 70% এটা কি স্যার ফ্লেক্সিবল? ইয়েস অফকোর্স 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 ইউ আর দ্য রাইট মিনিং। হ্যাঁ, সো এইটাই হচ্ছে কথা। এই যেমন এখানে একটা এক্সাম্পল ইলাস্ট্রেশন আমরা পড়েছিলাম সেদিন, আপনারা যদি বাসায় পড়ে থাকেন নিশ্চয়ই তাহলে খুব ভালো হবে, আর না পড়ে থাকলে পড়ে নেবেন, এগুলো ইলাস্ট্রেশনটা ভেরি ইম্পর্টেন্ট। এই যেখানে দেখেন প্রোডাকশন 2000 ইউনিট 3000 ইউনিট 4000 ইউনিট 5000 ইউনিট লেখা আছে না? হ্যাঁ,
এই যে এটাই হচ্ছে কি আপনার ফ্লেক্সিবল বাজেটের একটা উদাহরণ বলতে পারেন যে এত 2000 ইউনিটে কত 3000 ইউনিটে কত তাহলে 8000 কেজি ম্যাটেরিয়াল লাগতেছে এখানে 12000 কেজি লাগতেছে 16000 কেজি লাগতেছে এখানে 5000 20000 কেজি লাগতেছে তারপরে প্রাইস করে দেখতেছেন এই এগলেস ঠিক আছে এই ধরনের স্টেপ বাই স্টেপ বিভিন্ন লেভেলে করাটাই হচ্ছে কি ফ্লেক্সিবল বাজেট তো একটু বুঝে গেল আমরা একটু আগাই এগুলা কিন্তু আপনারা যদি এই ইলাস্ট্রেশনটা করলে অনেক ক্লিয়ার হবে এখানে বেশি অঙ্ক নাই দুই তিনটা অঙ্ক করলে আপনার এই চ্যাপ্টারটা একদম ক্লিয়ার আজকে আলোচনা প্লাস অঙ্কগুলো করলে আপনারা বাইদে বাই যে এই এই ইলাস্ট্রেশন ওয়ান এবং ওই পরের যে আমি বারে কাজ দিয়েছিলাম ওটাকে পড়ছিলেন নাকি আপনারা বাসে থ্যাংক ইউ সো মাচ অঙ্কটা স্যার নিউটনের অঙ্ক যে স্যার একটা এক্সাম্পল ওয়ানটা ওই যে নিউটন লিমিটেড একটা অঙ্ক স্যার এক্সাম্পল ওয়ান কোনো বুঝতে কোনো অসুবিধা হয়েছে না স্যার কোনো সমস্যা হয়নি আমি করছি স্যার দুইবার করছি স্যার দুইবার করছি ফাইন ভেরি ইজি আপনি কনসেপ্ট ক্লিয়ার থাকলে বুঝতে কোনো অসুবিধা নেই তো আমরা গত ক্লাসে অল্টারনেটিভ অ্যাপ্রোচ অফ বাজেটিং করছি ইনক্রিমেন্টাল বাজেটিং করছিলাম যে সামান্য একটু ইনক্রিমেন্ট করে দিয়ে যেটা বাজেট হয় দেন জিরো বেস বাজেটিং করছিলাম জিরো থেকে শুরু করতে হয় এবং আমরা একটু পর্যন্ত শেষ করছিলাম পরে অ্যাডভান্টেজ জিরো বেস বাজেটিং অ্যাডভান্টেজ হচ্ছে ক্রিয়েটস এনভায়রনমেন্ট দ্যাট অ্যাকসেপ্টস চেঞ্জ বেটার ফোকাস অন গোলস ফরওয়ার্ড লুকিং ইমপ্রুভ রিসোর্স ইউটিলাইজেশন বেটার পারফরমেন্স মেজার্স ফোকাস ম্যানেজার্স অ্যান্ড এক্সামিন অ্যাক্টিভিটিস টাইম কনজিউমিং ডিসঅ্যাডভান্টেজ টাইম কনজিউমিং এক্সপেন্সিভ এনকারেজেস শর্ট টার্মিজম ম্যানেজমেন্ট মে লুজ ফোকাস অন দ্য ট্রু কস্ট ড্রাইভার্স ম্যানেজার্স রিকোয়ার নিউ বাজেটিং স্কিলস and can result in arbitrary decisions to eglo sob korar pore ajke amra ekta dekhi activity based budgeting eta ekta notun tale amra ei je mane other concepts of budgeting amra ekta amader ekta point chilo je amader other approaches of budgeting amra to normal budgeting korar jonno flexible budget fixed budget ekle to korchi korchi other approaches kichu budget er moddhe tinta jinish amra alochona korbo bolchhilam ekta hocche prothom ta chilo ki oi to nam ki বলেন তো ইনক্রিমেন্টাল বাজেটিং ইনক্রিমেন্টাল বাজেট ইনক্রিমেন্টাল বাজেটিং জিরো বেসড বাজেটিং আর একটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি বেসড অ্যাক্টিভিটি তো আমরা ইনক্রিমেন্টাল বাজেটের সম্বন্ধে জেনেছি জিরো বেসড বাজেটের সম্বন্ধে জেনেছি আমরা ইনক্রিমেন্টাল বাজেটিং অ্যাক্টিভিটি বেসড বাজেটিং সম্বন্ধে একটু জানি আজকে তো অ্যাক্টিভিটি বাজেটিং হচ্ছে কি ইন ম্যানেজমেন্ট ইন ম্যানুফ্যাকচারিং বিজনেস বাজেটিং ফর ডাইরেক্ট কস্ট ইজ রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড দ্য কস্ট অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এন্ড ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এন্ড ডাইরেক্ট লেবার আর অ্যাজিউমড টু ভ্যারি উইথ প্রোডাকশন And once production levels have been estimated, budgeting the correct direct cost of production is a matter of simple algorithm. এটা আমরা আজকে গত ক্লাসে এবং আজকে ক্লাসের শুরুতে যেটা আলোচনা করলাম ওই কথাই বলছে যে once production levels কি বলতেছে once production কথাটা মাথায় ঢোকার কিন্তু কিন্তু বাজেটিং এর জন্য খুব কি পয়েন্ট আমাদের once production levels have been estimated jokhon estimate kore felchi production level ta koto production korbo jokhon amra hisab kore felchi tokhon budgeting direct cost of production mane ki bolun to direct cost bolte sir oi je material labor tar ei gulo ji obosshoi thank you right to direct cost of production when estimated jokhon amra level of production korbo tokhon budgeting the direct cost of production is a matter of simple arithmetic sadharon ekta onker motoi কিছুই না আমিও কথাটা বলি আপনাদের বাজেটিং ফর ওভারহেড কস্ট ইজ নট সো সিম্পল ওভারহেড কস্ট এর বাজেটিং কি তত সিম্পল না ডাইরেক্ট কস্টে আপনার ডাইরেক্ট কস্টের মধ্যে কিন্তু আসলে বলা হয় যে ম্যাটেরিয়াল এন্ড লেবার এটাকে ডাইরেক্ট কস্ট সাধারণত বলা মিন করা হয় অন্যান্য বইতে পাবেন আপনারা ডাইরেক্ট কস্ট হচ্ছে কি অন্যান্য বইতে করা আছে ম্যাটেরিয়াল এন্ড লেবার বলা হয় কিন্তু ওভারহেড কস্ট ইজ নট সো সিম্পল ট্রেডিশনালি There has been a tendency to take an incremental approach in budgeting for overhead costs and prepare next year's budget by simply adding a percentage to the current year budget to allow for inflation. Zero-based budgeting is one method of bringing greater discipline to the process of budgeting for overhead activities and costs. Another method is activity-based budgeting. দেখেন আমরা যে অ্যাক্টিভিটি বেসড কস্টিং করছিলাম আপনাদের কি একটু রিভিউ করবেন কথাগুলো অ্যাক্টিভিটি বেসড কস্টিং আমরা কি করছিলাম ওভারহেড কে আমরা ভেঙে ফেলছিলাম তাই না আমাদের যে ওভারহেড ছিল সেটাকে ভেঙে ফেলছিলাম বিভিন্ন অ্যাক্টিভিটি ভেঙে তারপরে অ্যাক্টিভিটি কে ভেঙে ওই অ্যাক্টিভিটি কে বললাম যে আমরা অ্যাক্টিভিটি পুল কস্ট পুল তারপরে ওই অ্যাক্টিভিটি গুলো যেগুলো ইনফ্লুয়েন্স করে ড্রাইভ করে যেটা দিয়ে অ্যাক্টিভিটি গুলো ড্রাইভ হয় সেটাকে বললাম কস্ট ড্রাইভার
তো এইভাবে অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি ফুল অ্যাক্টিভিটি ড্রাইভারও বলা যেতে পারে। সেভাবেই কিন্তু একই সিস্টেম, ওই অ্যাক্টিভিটি বেস বাজেটিং যেভাবে অ্যাক্টিভিটি বেস কস্টিং যেভাবে করছি আমরা, এবিসি কস্টিং যেভাবে করতাম, সেইরকম ভাবেই আমরা অ্যাক্টিভিটি বেস বাজেটিং যেটা করবো আর কি। কথা একই, আমার কনসেপ্ট কিন্তু আগে চ্যাপ্টারে আমরা করে আসছি, এইট চ্যাপ্টারে না সরি সেভেন না সিক্স চ্যাপ্টারে করছি, বোধহয় ফাইভ চ্যাপ্টারে করছি এবিসি। তো ওইটা ওই কস্টিং ওই কাস্টিং মেথডের কনসেপ্টে কিন্তু আমার এবিসি কস্টিং এর এবিসি বাজেটিং এর মধ্যে একই ধরনের কনসেপ্ট। কিভাবে করতে হয়, অ্যাজ ইট ইটস নেম শুড সাজেস্ট, অ্যাক্টিভিটি বেস বাজেটিং টেকস আ সিমিলার অ্যাপ্রোচ টু অ্যাক্টিভিটি বেস কস্টিং। একটু আগে যেটা বললাম, এবিবি ইজ ডিফাইন্ড অ্যাজ এ মেথড অফ বাজেটিং বেসড অন অ্যান অ্যাক্টিভিটি ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইউটিলাইজিং কস্ট ড্রাইভার ডাটা ইন দ্য বাজেট সেটিং অ্যান্ড ভ্যারিয়েন্স ফিডব্যাক প্রসেস। Whereas zero-based budgeting is based on budgets prepared by responsibility center managers, ABB is based on budgeting for activities. Budgeting for activities. ABB ta amra activity er upor budgeting korbo. This approach of ABB is to budget the costs for each cost pool and activity. Je cost pool kotha dekhchen apnara peye gelen ekhane apnara. Cost pool shombondhe ami goto class e ekta touch diyechhilam apnake. Kintu taro age chapter 5 e jokhon amra ABC costing korchhilam তখন আমরা কস্ট পুল নিয়ে এবং কস্ট ড্রাইভার নিয়ে কিন্তু ডিটেইলস আমরা কথা বলেছি, আলোচনা করেছি এবং অঙ্ক করেছি। সো এই কস্ট পুলটা দেখছেন আপনারা আবার পেয়ে গেলেন। আমি আমার প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনারা এই বইয়ের মধ্যে চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ যদি না আগান তাহলে কিন্তু দেখবেন যে অনেক কিছু অনেক ইনফরমেশন অনেক সময় আমাদের কনফিউজন হয়ে যেতে পারে। এই কস্ট পুলটা হচ্ছে তার একটা উদাহরণ যে আমরা ফাইভ চ্যাপ্টার পড়ছি এখন আমাদের লাগতেছে এখানে। The basic approach of ABB is to budget the costs for each cost pool for activity. Cost pool মানে cost center. Cost center মানে ওই আমরা যেটাকে cost activity বলতে পারেন, একই কথা। The cost driver for each activity is defined, is identified. The cost driver for each activity is identified. প্রথমে এটা স্টেপ এটা যা যে আমি কোনটা আমার cost driver সেটাকে আমি identify করব। Then a forecast is made of the number of units of the cost driver that will occur in the budget period. তখন একটা ফোরকাস্ট করব যে আমার কত নাম্বার অফ ইউনিট ওই কস্ট ড্রাইভার এর জন্য হবে, সেটা আমি তখন হিসাব করব, বাজেট করব। করার পরে গিভেন দ্য এস্টিমেট অফ দ্য অ্যাক্টিভিটি লেভেল ফর দ্য কস্ট ড্রাইভার, দ্য অ্যাক্টিভিটি কস্ট ইজ এস্টিমেটেড ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট দ্য কস্ট পার ইউনিট অফ অ্যাক্টিভিটি নোন অ্যাজ দ্য কস্ট ড্রাইভার রেট। এই যে কস্ট ড্রাইভার কথা চলে আসলো, নোন অ্যাজ কস্ট ড্রাইভার রেট, দিয়ে একই রকম আমরা আগে যে অ্যাক্টিভিটি বেস কস্টিং করছি সেই একভাবেই আমি কস্ট অ্যাক্টিভিটি কত হবে, কত ইউনিট অ্যাক্টিভিটি হবে, কত টাকা দিয়ে হবে বা কি ড্রাইভার রেটটা কত হবে, ওটাতে গুণ করে আমি ইজিলি বের করতে পারবো। দ্যার উইল অলসো বি সাম জেনারেল ওভারহেড কস্ট দ্যাট আর নন অ্যাক্টিভিটি রিলেটেড সাচ অ্যাজ ফ্যাক্টরি রেন্টাল কস্ট অ্যান্ড দ্য স্যালারি কস্ট অফ দ্য ফ্যাক্টরি ম্যানেজার। জেনারেল ওভারহেড কস্ট আর বাজেটেড সেপারেটলি। এখন দেখেন আপনার কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন তথ্য প্রশ্ন মানে দেওয়া থাকে। আপনাকে প্রশ্নটা সবসময় মনে রাখবেন, আপনারা যখন কোয়েশ্চেন রিড করবেন প্রথমে আপনি যদি কোয়েশ্চেনটাকে ভালো মতে অনুধাবন করে ফেলতে পারেন আপনার অঙ্কগুলো করা কিন্তু আপনার নাথিং ডিফিকাল্ট। সো আপনার প্রথমে ফার্স্টে হচ্ছে কি আপনার বই থেকে পড়ে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আমার সঙ্গে আলোচনা হচ্ছে এখন, এটা একটা ভালো সুযোগ। আপনারা নিজেদের মধ্যে গ্রুপ ওয়ার্ক করবেন, গ্রুপ স্টাডি করবেন এবং বই পড়বেন, তাতে আপনার কনসেপ্ট একদম ফুললি ক্লিয়ার হবে। এই ফুল কনসেপ্ট নিয়ে যখন একটা প্রশ্ন পড়বেন আপনাদের প্রশ্ন যখন বুঝে যাবেন অঙ্কগুলো করতে আপনাদের নাথিং ডিফিকাল্ট অ্যারিথমেটিক্যাল সিচুয়েশন ওভার দেয়ার। সো এটা আপনারা মনের মধ্যে রাখেন। কনসিডার দা একটা ইলাস্ট্রেশন বলতেছে, কনসিডার দা ফলোইং এক্সাম্পল, কি বলতেছে, সেপট্রান অপারেটস টু রেল সার্ভিসেস। সেপট্রান একটা ধরন একটা কোম্পানির নাম, দুইটা রেল সার্ভিস ওরা অপারেট করে। দ্য নর্দার্ন লাইন অপারেটেড ফর 20,000 আওয়ার্স লাস্ট ইয়ার। আমরা এখন কি পড়তেছি, এবিসি বাজেটিং, হ্যাঁ অ্যাক্টিভিটি বেস বাজেটিং কিভাবে করবো সেটার অ্যাক্টিভিটি বেসের উপরে চিন্তা করেন, ভিউটাকে অ্যাক্টিভিটি বেস করে তা বের করবো সেরকম একটা বাজেটিং করবো, সেটা পড়তেছি, সেটা মাথায় রেখে আমরা একটা প্রশ্ন করি। সেপট্রান অপারেটস টু রেল সার্ভিসেস, দ্য নর্দার্ন লাইন অপারেটেড ফর 20,000 আওয়ার্স লাস্ট ইয়ার, ইট হ্যাড 200 ফুল টাইম স্টাফ। দ্য নর্দার্ন লাইন অপারেটেড ফর 39,000 আওয়ার্স লাস্ট ইয়ার। একটা সাউদার্ন, একটা সাউদার্ন, একটা প্রথম তো নর্দার্ন 20,000 ইউনিট লাস্ট ইয়ারে করছে, 20,000 আওয়ার এবং তার 200 জন ফুল এমপ্লয়ি আছে ফুল টাইম স্টাফে। আরটা হচ্ছে সাউদার্ন লাইন, ও করছে 39,000 আওয়ার্স লাস্ট ইয়ার অ্যান্ড
300 ফুল স্টাফ তাদের আছে 8 ট্রেইন স্টাফ আর নিডেড ফর ইচ জার্নি ফর বোথ লাইনস প্রত্যেক লাইনের জন্য 8 জন করে আমার স্টাফ লাগে দ্য টোটাল ওভারহেড ফর ইনডাইরেক্ট ওয়েজেস ওয়্যার 39 মিলিয়ন ডলার এই টোটাল ওভারহেড হ্যাঁ ফর ইনডাইরেক্ট ওয়েজেস আমাদের 39 কম নেক্সট ইয়ার The government wants to promote greater use of train services in the north of the country. Septern expects that this is to expect this to result in approximately 10,000 more journey hours for the northern line because of transfers between services and other knock-on effects. This is also likely to result in extra 5,000 journey hours for the southern line. তাহলে কি হবে এখন যদি গভর্নমেন্ট যদি আরো সার্ভিস চেঞ্জ করে আরো যদি বাড়াতে চায় তাহলে কি হলো সেপ্টেম্বর এখানে এক্সপেক্ট করতেছে যে তার অ্যাপ্রক্সিমেটলি 10,000 মোর জার্নি আওয়ার্স লাগবে নর্দার্ন লাইনে এবং অন্যান্য ট্রান্সফারের কারণে আরো 5,000 জার্নি আওয়ার এক্সট্রা লাগবে সাউদার্ন লাইনে দ্য কোম্পানি ওয়ান্ট টু ইউজ অ্যান এবিবি অ্যাপ্রোচ টু বাজেট ফর দ্য ইনডাইরেক্ট ওয়েজেস কস্ট নেক্সট ইয়ার তাহলে আমরা ইনডাইরেক্ট ওয়েজেস একটা বাজেটিং করব সেটার জন্য আমরা অ্যাক্টিভিটি বেস বাজেটিং অ্যাপ্রোচটা আমরা কোম্পানি চাচ্ছে ম্যানেজমেন্ট চাচ্ছে সেইভাবে করবো তাহলে স্টেপ ওয়ান কিভাবে করবো ফার্স্টলি দ্য কোম্পানি এখানে চারটা স্টেপ আছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ওয়ানে আমরা কি করবো প্রথমে আমরা ফার্স্টলি দ্য কোম্পানি নিড টু ডিটারমাইন হাউ কস্ট শুড বি অ্যালোকেটেড টু ইচ সার্ভিস ইফেক্টিভলি বিকামস এ কস্ট পুল এই দেখেন কস্ট পুল কস্ট এবার আবার এসে গেছে ইচ সার্ভিস ইফেক্টিভলি বিকামস এ কস্ট পুল তাহলে প্রথমে দ্য কোম্পানি নিড টু ডিটারমাইন হাউ কস্ট শুড বি অ্যালোকেটেড টু দ্য টু ইচ সার্ভিস দিস মাইট বি দ্য নাম্বার অফ জার্নিস অর দ্য নাম্বার অফ ফুল টাইম এমপ্লয়িজ এটা নাম্বার অফ জার্নিও হইতে পারে নাম্বার অফ ফুল টাইম এমপ্লয়িজও হইতে পারে কোনটা আমার কস্ট পুল হবে কোনটা ইচ সার্ভিস জন্য আমার কোনটা কস্ট পুল হবে সেটা আমার বের করার দরকার আছে প্রথমে স্টেপ হচ্ছে আমার কস্ট পুলটা কি কোনটার উপর নির্ভর করবে আমরা কি নাম্বার অফ জার্নির উপর নির্ভর করবো নাকি আমরা নাম্বার অফ ফুল টাইম এমপ্লয়িজের উপর নির্ভর করবো ফর ইনডাইরেক্ট ওয়েজেস Septern believe that the number of full-time staff would be the most appropriate way to allocate cost to each cost pool. বুঝছেন তাহলে এখন Septern বলতেছে না number of full-time staff টাই হবে most appropriate way to allocate cost of overhead by each cost pool. তারপরে এখন আমরা number of staff full-time staff এর কথা আমরা মাথায় নিয়ে আসলাম step 2 তে the total overheads are then allocated to each cost pool on the basis on this basis কি হবে করব আমার টোটাল ওভারহেড কত বলে দিছিল এখানে 39 ডলার 29 মিলিয়ন ডলার 39 মিলিয়ন ডলার এটাকে আমরা এখন ভাগ করে দেব কিসের উপর বেস করে এই এমপ্লয়ির উপর বেস করে 200 এবং 300 আমার এখানে নর্দানে আছে আপনার 200 ওই স্টাফ কই এই যে উপরে ইট হ্যাড 200 ফুল টাইম নর্দানে 200 ফুল টাইম স্টাফ এবং সাউদানে 300 ফুল টাইম স্টাফ বলে দিছে সো আমরা এখন ওই বেসিসে আমরা ওভারটাইম ভাগ করে দিয়ে তাহলে ইনডাইরেক্ট বেসিস হচ্ছিল আমার 39 মিলিয়ন ডলার এটাকে 200 টু 300 মানে 39 মিলিয়ন ডলারকে 500 দিয়ে ভাগ করে 200 দিয়ে গুণ করলে 15.6 হবে বা 39 কে আপনি 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করেন 15.6 হবে আবার 39 কে আবার 500 দিয়ে ভাগ করে 300 দিয়ে গুণ করলে 23.4 হবে তার মানে কি করলাম আমি আমার এমপ্লয়ের বেসিসে আমার ওভারটাকে ভাগ করে দিলাম তাহলে আমি পেয়ে যাচ্ছি এখন নর্দার্ন লাইনে কত সাউদার্ন লাইনে কত এটা ভাগ করে ফেললাম এবারে স্টেপ থ্রি দ্য কোম্পানি দ্যান নিড টু ডিটারমাইন দ্য কস্ট ড্রাইভার কস্ট পুল হয়ে গেল কস্ট অ্যালোকেশন হয়ে গেল এবার কস্ট ড্রাইভার আমরা নির্ধারণ করবো কস্ট ড্রাইভার Septern বিলিভ দ্যাট দ্য কস্ট ইজ ড্রিভেন বাই দ্য নাম্বার অফ জার্নি আওয়ার্স ইন অপারেশন তাহলে কি আমার যে অপারেশনের যে জার্নি আওয়ার আছে সেটার উপর আমি এখন নির্ভর করে করবো তাহলে আমার বেজেস তো 15.6 23.4 এটা তো আমার বের করছি একটু আগে ইনডাইরেক্ট বেজেস স্প্লিট করছি এবার নাম্বার অফ জার্নি আওয়ার্স হচ্ছে কি নর্দানে 20,000 সাউদানে 39,000 এই যে বলা আছে এখানে নর্দানে 20,000 আওয়ার সাউদানে 39,000 আওয়ার এটা আমি তাহলে ভাগ করে কি করলাম কস্ট ড্রাইভার রেটটা বের করলাম পার আওয়ারে 15.6 মিলিয়ন ডলার আমার ওভারহেড কস্ট খরচ হলে 20,000 জার্নি আওয়ারে আমার তাহলে পার জার্নি আওয়ারে 780 ডলার করে নর্দানে খরচ হয়
সাউদার্নে খরচ হয় একই রকম ভাবে 39 কে 23.4 দিয়ে ভাগ করলে 600 পার জার্নি আওয়ার বের হয়। তাহলে আমরা এখন কস্ট ড্রাইভার রেটটা বের করে ফেললাম। এখন রেটটা যখন হয়ে গেল, দিস এস্টাবলিশড কস্ট ড্রাইভার্স উইল দেন বি ইউজ টু প্রিপেয়ার দ্য বাজেট ফর নেক্সট ইয়ার। এই যে এখন $780 পাই গেলাম, $600 পেয়ে গেলাম পার ইউনিট কস্ট ড্রাইভার রেটটা, তাহলে সেটা দিয়ে আমরা কি করবো এখন কস্ট ড্রাইভার রেট 780-600 লিখলাম। লেখার পরে এখানে বাজেটের লেভেল অফ অ্যাক্টিভিটি 300 আওয়ার 44,000 আওয়ার কেমন হইলো স্যার? ওখানে 10,000 আওয়ার বাড়াইছে নর্থে আর সাউথে হচ্ছে রাইট, ৪৫,000 যোগ ৫,০০০ গুণ করে দিলাম আমার এখানে আর কটাকে বাজেটের ইনডাইরেক্ট বেজেস 23.4 26.4। হ্যাঁ, এই হলে গিয়ে আমার মোটামুটি বাজেট। দ্য টোটাল বাজেট ইনডাইরেক্ট, টোটাল বাজেটের ইনডাইরেক্ট ওয়েজ কস্ট ফর নেক্সট উইল বি $49.8 মিলিয়ন। এই যোগ করে দিয়ে আমার কস্ট কত সেটা আমি টোটাল যোগ করে বের করলাম। দিস ইজ দ্য সিম্পলেস্ট থিং। সো আমরা কি করলাম, তাহলে একটু রিভিউ করি যে আমরা অ্যাক্টিভিটি বেসড করলাম। প্রথমে আমরা অ্যাক্টিভিটি কোনটা সেটা কোন অ্যাক্টিভিটি নির্ভর করবে সেটা বের করলাম। দ্বিতীয় স্টেপে আমরা এই ওয়েজটাকে অ্যালোকেট করে দিলাম। তারপর তৃতীয় স্টেপে আমরা কস্ট ড্রাইভার রেট কত, হ্যাঁ কত রেটে হবে সেটা বের করলাম। তারপরে ফোর্থ স্টেপে কি আমরা গুণ করে দিলাম। সিম্পল অ্যারিথমেটিক, নাথিং ভেরি ডিফিকাল্ট। তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবিবি কি? অ্যাডভান্টেজ হচ্ছে কি, ইউজফুল ওয়েন ওভারহেডস আর সিগনিফিকেন্ট, বেটার কস্ট কন্ট্রোল, বেটার ইনফরমেশন ফর ম্যানেজমেন্ট অ্যান্ড ইউজফুল ফর টিকিউএম এনভায়রনমেন্টস। আসেন এবার কেউ একজন বলেন হোয়াট ইজ টিকিউএম? আমরা আলোচনা করেছিলাম, ভেরি ইম্পর্টেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট স্যার। জি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট স্যার। আর একটু ভেঙে বলেন না কেউ স্যার, এই যে প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট, ইন্টারনাল ফেলার কস্ট আর এক্সটারনাল ফেলার কস্ট, এটা স্যার? ঠিক আছে, ওগুলো তো এটার সঙ্গে রিলেটেড কস্ট গুলো বললেন আপনি। হ্যাঁ, যে টিকিউম করার সময় আমি কি কি কস্ট, হ্যাঁ খুব ভালো, আপনি এগুলো মনে করতে রিভিউ করতে পারেন। টিকিউটা যে সিম্পলিফাইড স্টক ভ্যালুয়েশন স্যার, এটা না সরি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করে, কন্টিনিউয়াস ইমপ্রুভ করে, রাইট? কারণ টোট তিনটা শব্দ এখানে, টোটাল একটা, কোয়ালিটি একটা, ম্যানেজমেন্ট একটা। হ্যাঁ, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টিকিউটা টিকিউম কাজে ইউজফুল ফর টিকিউম, টিকিউম ম্যানেজমেন্ট যখন যাবেন তখন কিন্তু আপনার এবিসি কস্টিং টা আসে যাবে। এবিসি অ্যাক্টিভিটি বেস কস্টিং, অ্যাক্টিভিটি বেস কস্টিং যখন করবেন তখন একটা অ্যাক্টিভিটি বেস আপনি বাজেটিং করতে পারবেন। সো ওইটা আবার টিকিউম এর সাথে রিলেটেড, আবার টিকিউম যেখানে থাকে সেখানে আবার জাস্ট ইন টাইম ইনভেন্টরি সিস্টেমটা থাকে। সো দেখেন এগুলো কিন্তু মডেল থিঙ্কিং, মডেল ভিউজ গুলো এসে গেছে আমাদের ব্যবসাতে। সো এগুলো আমাদের মাথায় মাথায় নিয়ে আসতে হবে। আমি একটু বুঝি নাই স্যার, এই যে ইয়াটা স্যার, এই যে কস্ট পুল হচ্ছে এখানে স্যার, এমপ্লয়ি বেসটাকে আমরা কস্ট পুল ধরছি স্যার, যে ইনডাইরেক্ট ওয়েজ স্যার, এই যে 200 আর 300 এটাকে আমরা কস্ট পুল ধরতেছি না এটাকে আমরা, হ্যাঁ আমরা যে আমরা কস্ট পুল ধরতেছি আসলে এই নর্দার্ন লাইন, নর্দার্ন লাইন, নর্দার্ন লাইনে দেখেন এখানে বলা আছে নর্দার্ন লাইনে আমার ফুল টাইম স্টাফ হচ্ছে কি 20,200, সাউদার্ন লাইনে আমার ফুল টাইম স্টাফ হচ্ছে কি 300। এখন আমরা ধরতেছি যে আমার যে ওয়েজেস গুলো হয় আমরা ফুল টাইম স্টাফের উপর নির্ভর করে এটা আমরা এটাকে আমরা কস্ট পুল হিসেবে নির্ভর করব। ফার্স্টলি দ্য কোম্পানি নিড টু ডিটারমাইন হাউ কস্ট শুড বি অ্যালোকেটেড টু দিস ফুল টাইম, আমরা কি, হ্যাঁ ফুল টাইম এমপ্লয়ার উপর নির্ভর করে আমরা এটাকে আমরা ভাগ করব। এটা আমরা যদি না থাকতো তাহলে আমরা কি করতাম স্যার? না এটা কোম্পানির ডিসিশন, কোম্পানি কোনটাকে ঠিক করবে কোম্পানি তখন ডিসাইড করবে। এই ক্ষেত্রে কোম্পানি ডিসাইড করছে না আমি ফুল টাইম স্টাফের উপর নির্ভর করে কস্টটাকে অ্যালোকেট করব। হ্যাঁ, সুতরাং ফুল টাইম স্টাফ এখানে কোম্পানি ডিসিশন নির্ভর করছে ডিসিশনের উপরে কোম্পানি কি ডিসিশন কি চাইছে। আমি মনে করি স্যার ফুল টাইম যদি শব্দটা না থাকতো তাহলে তো সেটা ওভারহেড হতো না, আর ওভারহেড যদি না হতো তাহলে তো স্যার এই অ্যাক্টিভিটি বেস কস্টিং প্রসেসে আমরা আসতামই না। আর এইখানে স্যার ফুল টাইম কথাটার এই তাৎপর্যটা আমি আমি জানতে চেয়েছিলাম, যে ফুল টাইম যদি না থাকতো তাহলে তো স্যার ওভারহেড হতো না, ক্যাজুয়াল বেসিসে হলে তো স্যার সেটা ওভারহেড হয় না এরকম না। যে আপনি অন্য হ্যাঁ বুঝছি, আপনি ওভারহেড কথা আসছেন, ওভারটাইমের কথা আসছেন, ঠিক আছে এগুলাও আপনার সিচুয়েশনের ক্ষেত্রে যদি আপনি লাগে তাহলে আপনি চিন্তা করতে পারেন এগুলা, কিন্তু বর্তমান সিচুয়েশনটার মধ্যে আমরা স্টিক থাকি যে আমাদের এখানে কি কি ইনফরমেশন আছে সেটার উপরে গিয়ে আমরা আগাই। যেখানে আমাদের ফুল টাইম স্টাফের উপরে আমরা নির্ভর করছি, ফুল টাইম সেখানে ওভারটাইমের কথা তো বলা হয়নি, আপনি খামাকা ওভারটাইম কেন কেন টানবে এখানে, যখন লাগবে তখন আপনি দেখবেন ওটা হইলে হইতে পারে। ভ্যান সিচুয়েশন ডিমান্ডস, আমার কথা হচ্ছে যখন আপনার যখন সিচুয়েশন যে সিচুয়েশন আসলে কেন
আমাদের কস্ট অ্যাকাউন্টের কাজ হচ্ছে কি প্রত্যেকটা কস্টকে ভেঙে চুরে চুরমার করে ফেলে, ভেঙে ভেঙে দেখা কোথায় কস্ট বেশি জড়িত কোথায় কস্ট কম জড়িত, সেগুলোকে আমরা অ্যানালাইজ করা, এগুলি তো আমাদের কাজ। সুতরাং যদি আপনার ওভারটাইমের কথা আসে তখন ওভারটাইম নিয়ে আমরা আলোচনা করবো, এখন এখানে ওভারটাইমের কথা লেখা নাই, এখানে আমাদের শুধু ফুল টাইম স্টাফ নিয়ে আমরা চিন্তা করছি, এখানে যে আমরা এটা নিয়ে বেসিস করে আমরা আমার ওটার উপরে আমরা কস্ট অ্যালোকেট করবো, যেটার উপর বেসিস করে কস্ট অ্যালোকেট করবো সেটাই হচ্ছে কি আমার কস্ট পুল। ঠিক আছে, যেটার উপর বেসিস করে আমরা কস্টকে অ্যালোকেট করবো সেটা হচ্ছে আমার কস্ট পুল, কস্ট অ্যাক্টিভিটি। স্যার কস্ট অ্যাক্টিভিটি পড়ার পরে আমরা আগেলাম, এবার ফার্দার এক্সপ্লেনেশন, তারপরে এইটারই কথা, এই কথাগুলি আসছে we are similar to the those provided by activity based costing, it draws attention to the cost of overhead activities, this can be important where overhead costs are a large production of a large proportion of a total operating cost, jekhane operating cost er large proportion ta overhead cost hoye jay shekhetre amra activity based costing e jawa uchit, ha to overhead activity jawa uchit, overhead activity tokhon amra bhangbo je amar overhead eto beshi overhead asche tale ami overhead theke overhead ta kono jay kina, jokhon amar overhead beshi তখনই তো আমি চিন্তা করি কস্ট আমাদের ওভারহেড বেশি চলে যাচ্ছে, তাহলে কেন যাচ্ছে, তাহলে অ্যাক্টিভিটি গুলো ভেঙে ফেলি, তখন আমি কিন্তু অ্যাক্টিভিটি বেস অ্যাপ্রোচ চলে যাচ্ছি, অ্যাক্টিভিটি ওভারহেড অ্যাক্টিভিটি ভেঙে 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 দেখবো যে কোনটা বাদ দেওয়া যায়, কোনটা রাখা যায়, কোনটা খুব এসেন্সিয়াল, কোনটা লেস প্রায়োরিটি, তখন আমার অ্যাক্টিভিটি গুলো আমি চিন্তা করতে পারি, অনেক ধরনের ইমপ্রুভমেন্ট করতে পারি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, তখন টিকিউএম এর কথা চলে অটোমেটিক চলে আসবে তখন। তো এই জন্য বলছি ইট ড্রস অ্যাটেনশন টু দ্য কস্ট অফ ওভারহেড অ্যাক্টিভিটিস, this can be important where overhead costs are a large proportion of total operating cost, therefore it provides information for the control of activity costs, control of activity costs jekhane apne jakhon apne cost gulo ke jakhon overhead cost gulo ke jakhon activity gulo jakhon bhangben tokhon apni control korte parben to oi jonnoi controlling activity cost ke korte hobe assuming that they are variable at least in the longer term, it provides useful basis for monitoring and controlling overhead cost by drawing management attention to the actual cost of activities and comparing actual cost with what the activities were expected to cost, oi ekhi kotha motamoti controlling e bishoy ta to eigulo motamoti is it also provides useful control information by emphasizing the activity cost might be controllable if the activity volume can be controlled, sob control kotha asche ekhane, ABB can provide useful information for a total quality management program, TQM program. এই যে আবার আসছে, ABB can provide useful information for a total quality management program by relating the cost of an activity to the level of service provided. For example, stores requisitions processed. Do the user departments feel they are getting a cost-effective service? এই বিষয়গুলো কি? এভাবেই আসবে। So the system however does some disadvantage, disadvantage gulo alochona korchi amra, so shesh motamoti chapter shesh, chapter summary chilo amader je budgeting framework ta amra porchi bhalo moto bujlam, process purposes of budgeting ki ki chilo, amra planning korte parbo, planning purpose ki, amra budgeting keno korbo shetar planning er karone, control korte parbo amra, coordination korte parbo, communication korte parbo, motivation dite parbo, evaluate korte parbo, অথরাইজ করতে পারবো, অথরাইজ হবে এরা, অটোমেটিক অথরাইজ হয় অথবা অথরাইজ করতে পারি আমরা, সো এগুলো হচ্ছে আমার পারপাস অফ বাজেটিং। দেন ফাংশনাল বাজেটস এন্ড মাস্টার বাজেট, এখানে আমরা কি করেছিলাম, আমরা প্রথমে সেলস বাজেটটাকে রেডি করব, ফাংশনাল বাজেটের কথা আসলে সেলস বাজেট, সেলস বাজেটটা কি প্রথমে নির্ধারণ করব, সেলস বাজেট যদি আমরা করতে পারি তাহলে তো আমরা প্রোডাকশন বাজেটটা করতে পারবো, সেলসের উপর নির্ভর করে, প্রোডাকশন বাজেট যদি করতে পারি তাহলে আমরা ম্যাটেরিয়াল ইউসেজ বাজেট করতে পারবো, তারপরে ম্যাটেরিয়াল ইউসেজ বাজেট করতে পারলে ম্যাটেরিয়াল পারচেজ বাজেট করতে পারবো, হ্যাঁ এরপরে লেবার বাজেট করতে পারবো, তারপরে ওভারহেড বাজেট করতে পারবো, এরপরে অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিস্ট্রিবিউশন বাজেট করতে পারবো, তারপর আমরা এগুলো সব যদি করে ফেলতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা ইনকাম স্টেটমেন্ট বাজেটটাও করে ফেলতে পারবো, এরপরে ইনকাম স্টেটমেন্ট বাজেট করে ফেললে আমরা নেট প্রফিট পেয়ে গেলে আমরা তখন ব্যালেন্স শিট বাজেট করতে পারবো, মাঝখানে একটা লাস্টে একটা ক্যাশ বাজেট আছে, ক্যাশ বাজেটটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবার আসেন অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু বাজেটিং, সেটা আমরা পড়েছি, ইনক্রিমেন্টাল বাজেটিং, হ্যাঁ বিল্ড অন লাস্ট ইয়ার্স, তারপরে জিরো বেসড বাজেটিং, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, আর এবিবি বেসড অন এবিসি। ক্লিয়ার? আপনাদের এই চ্যাপ্টার নিয়ে কি কোনো ঝামেলা আসছে? দেখেন বাজেটিং কিন্তু আমাদের প্রত্যেক পদে পদে লাগে, আমাদের আমাদের পারিবারিক নিজস্ব কাজেও তো লাগেই, আর
আপনারা কস্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে যখন কোথাও কাজ করবেন, একটা সিএফও হিসেবে যখন কাজ করবেন, বা এখনো করতেছেন অনেকে হয়তো, বা বাজেটিং ছাড়া কিন্তু চলতে পারবেন না। বাজেটিং ইজ এ ভেরি গুড টেকনিক ফর দ্য বেটার ম্যানেজমেন্ট, বেটার কন্ট্রোল অফ ফাইন্যান্সিয়াল কন্ট্রোল অফ কোম্পানি। বাজেটিং এর উপর নির্ভর করে আরকি, সেটা বলছিলাম। কোয়ালিটি সম্পন্ন যদি বাজেটিং করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমার কোয়ালিটি বলতে চান যদি বাজেটের সাথে আমার যদি অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা যদি তেমন ভ্যারি না করে, দেন আমি তখন কোয়ালিফাই ম্যানেজার হতে পারবো। বাজেটের সাথে ইমপ্লিমেন্টেশনটা অনেক গুরুত্বপূর্ণ স্যার, আমার কাছে যেটা মনে হয়। আকাশপাতাল ব্যবধান হলে তো স্যার আমার মতো এরকম কম ভালো দক্ষ ম্যানেজার রাখবে না। রাইট, আমার কথা সেটা। আমরা আমি দেখেন প্রথম দিন থেকে আমি প্রায় দিনই আপনাদের মাঝে মাঝে চান্স পেলে বলি যে আপনারা যে যেখানে যে কাজই করেন না কেন, এক লাখে প্রফেশনাল মনে করবেন যে আপনি নিজের কোম্পানির কাজ করতেছেন, এক কামার আপনি আপনি ওন করেন, সে কোম্পানির মালিক আপনি, সেটা চিন্তা করে কাজ করলে দেখবেন যে আপনার কাজের গতিও বাড়বে, কাজ করেও আনতে পারবেন, এবং কাজের রেজাল্টগুলো আপনি কিন্তু তখন ইভ্যালুয়েট করতে পারবেন, নিজেরই পারবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো বাজারিং তো কিন্তু তার একটা বিরাট ফ্যাক্টর। আপনি যখন বাজারিং করবেন, যখন আপনি নিজের কোম্পানি চিন্তা করে বাজারিং করবেন, দেখবেন যে বাজারিংটা অটোমেটিক আপনার পারফেক্ট হচ্ছে ইনশাল্লাহ। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ থেকে বলছি কথাগুলো, এটা শুধু শেখার জন্য না, এটা আমাদের প্র্যাকটিক্যালি সবসময় এই লাগবেই এগুলো। সো আমরা একটা টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং করি, বাজারিং এটা রিভিউ হয়ে যাবে, এটা যদি করি। এটা আপনার করেছিলেন হাশ মেক্স টু প্রোডাক্টস করেছিলেন? আচ্ছা, সময় একটু করে নিবেন, কারণ আমার সঙ্গে সঙ্গে আপনারা যদি একসঙ্গে আগান, এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না, আমাদের প্রিপারেশন, পরীক্ষার প্রিপারেশন এখানেই। স্যার টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আমাদের আর অন্য অন্য অঙ্ক করার অন্য বই স্যার এরকম রিকমেন্ডেড করছেন কি স্যার? আমি স্যার তো ক্লাস মানে পাওয়ার ক্ষেত্রে স্যার ক্যাজুয়াল, ঠিক মতো ক্লাস করতে পারি না, সো এই জন্য। নাম কি? দেবশা স্যার। ও দেবশা, দেবশা, দেবশা দেখেন, দেব আমি প্রথম থেকে বলছি যে এই বইতে পুরো সিলেবাসটাকে কভার করছে, পুরো সিলেবাসটা এই বইটার। হ্যাঁ, এবং এই বইটা পড়লে এমন কোন কনসেপ্ট নাই যেটা আপনি জানা হবে না আপনাকে, এবং এই বইটা এত সহজ করে বলা এবং এত সুন্দর সিম্পল ভাবে করা এবং এত পয়েন্ট পয়েন্টে লেখা, এবং বাড়তি কোনো একটা শব্দ এখানে নাই, তা আপনি এই বইটা ভালো মতো পড়েন। আমি এবারের প্রশ্ন দেখলাম, এবার যে পরীক্ষাটা হলো, আমি দেখলাম যে প্রশ্নগুলো মোটামুটি এই বই থেকে এই আপনাদেরকে আমি যা পড়াইছি আগে এবং আগামী ভবিষ্যৎ যা পড়াবো, মোটামুটি এই বইটা পুরাই কভার করে প্রশ্ন করছে। আমার আমি দেখলাম স্যার, আমি তো স্যার করেসপন্ডেন্সে ভর্তি হইছি স্যার, তাহলে তাতে দেখলাম স্যার আমি করেসপন্ডেন্সে ভর্তি হওয়ার কারণে আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, তাতে দেখলাম যে এই বইতে কি সব অ্যাসাইনমেন্ট গুলো দেয়া, এবং এগুলো টপ মোস্ট খুব ভালো ভালো করছেন, মানে অঙ্ক ম্যাথমেটিক্স সেগুলোই দিয়েছে স্যার, তাতে বুঝলাম যে না স্যার আপনার বোঝানোর সাথে যে কটা ক্লাস পেয়েছি তাতে আমাকে খুব মানে অ্যাসাইনমেন্ট করতেছি, তো স্যার একটু এরপরে আপনি কোশ্চেন সলিউশন করবেন, অন্যান্য বই থেকে প্রশ্নগুলো দেখবেন, কেন দেখবেন, বিকজ কোন ধারায় কি প্রশ্ন আসে, আপনি যত বেশি কোশ্চেন আলোচনা করবেন, হ্যাঁ আপনি পড়লেই হবে, কিন্তু আপনাকে অত বেশি প্র্যাকটিস করতে হবে না। আপনি মনে করেন দশটা করবেন, তিনটা প্র্যাকটিস করবেন, দশটা করবেন, বিশটা করবেন, ছয়টা প্র্যাকটিস করবেন, পাঁচটা প্র্যাকটিস করবেন। আবার কোন কোন অঙ্ক আছে আপনি একবার না দুই তিনবার করবেন, ক্রিটিক্যাল অঙ্ক, ক্রিটিক্যাল অনেক সময় ক্রিটিক্যাল থাকে যে মানে বুঝতে অসুবিধা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি বুঝতে অসুবিধা হয়, প্রশ্ন বুঝতে অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, তো বুঝতে যদি প্রশ্ন অসুবিধা হয়ে যায় তাহলে আপনি আনসার কিভাবে করবেন, আর আপনি আর আপনি যদি প্রশ্নটা বুঝে ফেলেন তাহলে কিন্তু করতে বেশি সময় লাগবে না। এই বই স্পেশালি এই সাবজেক্টের কথা বলতেছি, আপনি এই সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারের কোশ্চেন প্রথমে আপনি অনুধাবন করবেন যে কি কি ইনফরমেশন আছে, কি কি ইনফরমেশন লাগবে।
আর আপনি যেই অঙ্কটা ধরবেন সেই অঙ্কটার মধ্যে প্রথমে চিন্তা করবেন যে আপনি কি অঙ্ক ধরতেছেন এবং এই অঙ্ক করার সময় আপনার কি কি ইনফরমেশন লাগে। তো প্রশ্ন পড়ার সময় কিন্তু আপনি ইনফরমেশন গুলো মাথার মধ্যে নিয়ে আসবেন, একবার না পড়লে না বুঝতে দুইবারে পড়বেন এক এক লাইন। আর প্রশ্ন শুরু করার আগে রিকোয়ারমেন্টটা আগে পড়ে ফেলবেন, রিকোয়ারমেন্টটা আগে পড়ে ফেললে প্রশ্ন আপনি কি উত্তর দিবেন মানে অনুধাবন করা যায় যে আসলে মেন্টাল প্রিপারেশন হয়ে যায়। হ্যাঁ, মেন্টাল প্রিপারেশন হয়ে যায় তখন আপনি প্রশ্নটা সেভাবে যখন অনুধাবন করে করে পড়তে থাকবেন তখন দেখবেন যে অ্যান্সার করার সময় আপনার আটকাচ্ছেন না, ফাটাফাট ফাটাফাট ফাটাফট করে, কারণ অ্যান্সার করতে কিন্তু লিখতে অনেক সময় লেগে যায় আর আপনি যদি চিন্তা করতে তো আরো সময় লেগে যায়। তো চিন্তাটা আপনি প্রথমে করে ফেলবেন, তারপরে ওখানের মধ্যে কিছু নোটস রাখলে রাখলেন তখন দেখবেন যে অঙ্ক খুব দ্রুত করতে পারবেন। আর অনেক লেখা যেখানে বেশি থাকে তখন কিন্তু দেখবেন যে যেমন এই বাজেটিং অঙ্কের মধ্যে প্রচুর লিখতে হয়, আপনাকে প্রচুর ওয়ার্কিং করতে হয়, সিম্পল ওয়ার্কিং কিন্তু অনেক লিখতে তো হচ্ছে রে বাবা, অনেক লিখতে হয়, লিখতে হচ্ছে, তো লিখতে তো আপনার সময় যাচ্ছে। তো আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আপনি লিখতেও সময় গেলেও আপনি কিভাবে শর্টকাট লিখবেন সেটা তখন মাথার মধ্যে খেলবে, আপনার অটোমেটিক খেলবে, ক্লিয়ার? সো এটাই চিন্তা করবেন আর কি। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি, সময় চলে যাচ্ছে। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং, হাশ মেক্স টু প্রোডাক্টস P1 P2। আচ্ছা এখানে রিকোয়ারমেন্ট গুলো পড়ি, রিকোয়ার্ড হচ্ছে ফর দ্য বাজেট পিরিয়ড প্রিপেয়ার আ সেলস বাজেট আর প্রোডাকশন বাজেট। তাহলে আমরা সেলস বাজেট করলে তো প্রোডাকশন বাজেট করে ফেলতে পারছি, তাই না? আমরা আলোচনা করেছি, হ্যাঁ সেলস বাজেট করবো, সেলস বাজেট করতে পারলে অর্ডার উপর বেশি করে প্রোডাকশন বাজেট করবো, ম্যাটেরিয়াল ইউসেজ এবং পারচেস বাজেট করবো, ডাইরেক্ট লেবার কস্ট বাজেট করবো, মেশিন ইউটিলাইজেশন বাজেট করবো, প্রোডাকশন কস্ট বাজেট করবো, আর বাজেটের ইনকাম স্টেটমেন্ট করবো, বাজেটের ইনকাম, বাজেটের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আর ব্যালেন্স শীট অ্যাজ এট এন্ড অফ দ্য ইয়ার। দেখুন আপনি যদি এখানে সেলস বাজেটটা করেন তাহলে আপনার কি লাগবে, সেলস ভলিউম প্রাইস লাগবে, তাই না? মাথা ধরেন আপনি সেলস বাজেট করতে আপনি কি লাগবে, আপনার তখন আমাদের কি কি লাগবে বলুন তো? সেলস এর ভলিউম যখন বেশি করবেন, যখন প্রোডাকশন বাজেট যাবেন তখন কি লাগবে আপনার? প্রোডাকশন বাজেট হ্যালো হ্যালো হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে ওকে ফাইন, আমি আবার স্ক্রিন শেয়ার দিই, স্ক্রিন শেয়ার আবার চলে যাই। এটা কোনো কারণে বোধ হয় একটা ডিস্টার্ব হচ্ছে আমার কারণে, সমস্যা হয়েছে একটা। হ্যাঁ দেখতে পাচ্ছেন এবার? জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। হ্যাঁ তাহলে কি আছে এখানে? রিকোয়ার্ড আছে, রিকোয়ার্ড মধ্যে বাজেটের মধ্যে আমি সেলস বাজেট সম্বন্ধে বলেছিলাম না আপনাকে, শুনতে পাচ্ছেন? এটা এটা কি শুনেছিলেন? স্যার সেলস সেলস বাজেট শুনতে পাচ্ছিলাম স্যার, এটা আলাদা করেছিলাম। সেলস বাজেট যখন হয়ে যায় তখন আমরা যখন প্রোডাকশন বাজারে যাব তখন আমরা সেলস এর তো কোয়ান্টিটি বের করে ফেললাম, তাহলে প্রোডাকশনের সময় আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কোনো ওভারহেড আছে কিনা, লোডিং আছে কিনা। হুম জি স্যার, রেগুলার প্লাস মাইনাস করে আমি কত প্রোডাকশন করব সেটা সেটা নির্ধারণ করব, সেলস এর সাথে ক্লোজিং যোগ করব আর ওপেনিং বাদ দেব।
রাইট, থ্যাংক ইউ। তাহলে আমার প্রোডাকশন বাজেট হয়ে যাবে। দেন আসবেন ম্যাটেরিয়াল ইউসেজ, যখন আমি প্রোডাকশন বাজেট, ম্যাটেরিয়াল ইউসেজ এবং পারচেজ বাজেট, তাহলে ম্যাটেরিয়াল ইউসেজটা আমরা কিভাবে করবো? প্রোডাকশনে যখন আমরা কোয়ান্টিটি বের করে ফেলতে পারবো প্রোডাকশন বাজেট করে, তখন আমি কত ম্যাটেরিয়াল ওটার সঙ্গে লাগবে, প্রোডাকশনের জন্য লাগবে সেটা আমার তখন লাগবে, ওই ওই হিসাবে আমরা কত ম্যাটেরিয়াল ইউসেজ সেটা বের করতে পারবো। ম্যাটেরিয়াল ইউসেজ বের করতে পারলে সেই ইউসেজকে আমি ম্যাটেরিয়াল প্রাইস দিয়ে গুণ করলে পারচেজ বাজেট করতে পারবো। ঠিক আছে না কথাগুলো? জি স্যার, ফলো করতে পারছেন আপনারা কথাগুলো? এখানে স্যার এই যে ক্লোজিং ওপেনিং থাকবে না স্যার, এই যখন হচ্ছে ম্যাটেরিয়াল থাকতে পারে, ম্যাটেরিয়ালের মধ্যে আমার ক্লোজিং থাকতে পারে, ওপেনিং থাকতে পারে, তাহলে সেটা অ্যাডজাস্টমেন্ট করব। হ্যাঁ, প্রোডাকশনে যে কত লাগতেছে, আমার ম্যাটেরিয়াল কোনো ওপেনিং ম্যাটেরিয়াল আছে কিনা, ক্লোজিং ম্যাটেরিয়াল থাকবে কিনা, প্লাস মাইনাস করে কত ইউসেজ লাগবে, প্রোডাকশন ইউসেজ আমার ওইটা পারচেজের সময় ইউসেজ, ম্যাটেরিয়াল ইউসেজটা কিন্তু ডাইরেক্টলি প্রোডাকশনের সঙ্গে জড়িত, ম্যাটেরিয়াল ইউসেজের সঙ্গে লাগবে না, কিন্তু পারচেজের সঙ্গে লাগবে। পারচেজের সঙ্গে যখন পারচেজ বাজার করবো, ম্যাটেরিয়াল পারচেজ বাজার করবো, তখন কিন্তু আমার প্লাস মাইনাস করতে হবে ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি প্লাস মাইনাস করে পারচেজটা কত করবো সেটা জয়েন্ট ঠিক করবো। কিন্তু ইউসেজের ক্ষেত্রে লাগবে না, প্রোডাকশন প্রোডাকশন যা হবে ওইটাই তো স্যার ইউসেজ। এখানে হ্যাঁ সেই দেন আমার মেশিন ইউটিলাইজেশন বাজেট আমরা প্রোডাকশন থেকেই বের করে ফেলতে পারছি। তারপরে প্রোডাকশন কস্ট বাজেট, প্রোডাকশন কস্টের একটা বাজেট করবো, প্রোডাকশন টোটাল সব বলে হিসাব করলে তখন আমার একটা প্রোডাকশন কস্ট বাজেট আমরা করে ফেলতে পারবো না। এখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে, দেখেন আপনারা আপনারা কেউ বলতে পারবেন এখানে কি একটা জিনিস মিসিং আছে? আমার প্রোডাকশন কস্ট এলিমেন্টের মধ্যে একটা জিনিস এখানে মিসিং আছে, কি মিসিং আছে বলুন তো? ওভারহেডটা নাই এখানে, ওভারহেড। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি রাইটলি সেইড, এখানে ওভারহেডটা নাই কিন্তু এখানে। তাহলে আমাদের ওভারহেড যদি না থাকে, তাহলে আমরা কি প্রোডাকশন কস্ট বাজেট করতে পারবো না স্যার? আনকমপ্লিট থেকে যাবে এটা তো আমাদের, তখন তাহলে প্রশ্ন দেখতে হবে যে ওভারহেডটা কোন দিকে আছে। জি স্যার, ওভারহেড আছে তো স্যার, এই যে প্রশ্নের মধ্যে আমরা দেখব ওভারহেড কোন বিষয় আছে, প্রশ্নে আছে স্যার বাজেটেড অ্যাডমিনিস্ট্রেশন আর ও আমরা করতে পারছি দেখি স্যার, কথা কেটে কেটে আসছে, প্রশ্ন আছে না? জি স্যার, তাহলে সেটা আমাদেরকে আমাদের প্রোডাকশন অনুযায়ী হিসাব করে আমার একটা প্রোডাকশনে কত লাগছে সেই বাজেটটা আমরা করে ফেলতে হবে। দেন আসেন এই বাজেটেড ইনকাম স্টেটমেন্ট, এগুলো সবগুলো করলে প্রোডাকশন বাজেট থেকে যখন প্রোডাকশন কস্ট বাজেট করতে পারবো, তখন আমার বাজেটের ইনকাম স্টেটমেন্ট করতে পারবো। কেমনে উভয় পাবো যে সেলসে কত আমার কস্ট অফ গুডস সোল্ড, তখন প্রোডাকশন কস্ট দিয়ে গুণ করবো, সেলস থেকে বাদ দিয়ে আমরা গ্রস প্রফিট বের করবো, তারপরে এই যে প্রফিটটা ওখান থেকে গ্রস প্রফিট থেকে আমরা অন্য কোনো কিছু থাকলে সেগুলো বাদ দিবো, তারপরে আমরা ফাইনান্সিয়াল পজিশনে যাবো। সো আমরা লেটস সি যে আমরা কিভাবে করতে পারি। প্রথমে দেখেন এক মিনিট, আমার বলছে এখানে হ্যাশ মেক্স, হ্যাঁ হ্যাশ মেক্স টু প্রোডাক্টস পি ওয়ান এন্ড পি টু, সেলস ফর নেক্সট ইয়ার আর বাজেটেড অ্যাট 5000 ইউনিটস অফ পি ওয়ান অ্যান্ড 1000 ইউনিটস অফ পি টু, বাজেট করছে সেলস এর 500 ইউনিট, 5000 ইউনিট এবং 1000 ইউনিট, প্ল্যান্ড সেলিং প্রাইসেস আর 230 এবং 300 রেসপেক্টিভলি, হ্যাশ এক্সপেক্টস টু হ্যাভ ফলোইং ওপেনিং ইনভেন্টরি এন্ড রিকোয়ার্ড ক্লোজিং ইনভেন্টরি লেভেলস অফ ফিনিশড গুডস। তাহলে মুখে মুখে বলেন কি হবে এখানে সেলস কত হবে? সেলস হবে স্যার 5000 ইনটু 230 স্যার, আর 1000 ইনটু হচ্ছে 300, এটা হচ্ছে পি2। আপনার কথা বেঁধে আসতেছে, আমার টাকা 230 দ্বিগুণ করবেন, সেলস এর মধ্যে আমার, তাহলে সেলস বাজার করতে কোনো অসুবিধা আছে এখানে? আপনি বলেন মুখে মুখে কত স্যার? ওইটা হবে 5000 ইনটু 230 করলে 115000, না 11,50,000, 11,50,000 টাকা স্যার। আর পিটু কত হবে? পিটু
1000 পি টু হবে 1000 গুণ 300 300 মানে 3 লাখ টাকা স্যার 3 লাখ টাকা তাহলে টোটাল করলে ওইটার সঙ্গে এটা যোগ করে দেন টোটাল পাওয়া যাবে আমাদের 14,15,000 টাকা বুঝতে না 11,50,000 যোগ 3 লাখ জি স্যার আচ্ছা তো এমনিতে এটা তো সিম্পলি করলেন কিন্তু আপনাদের মধ্যে অনেক সময় আপনাকে অনেক মানে সেলস নিয়ে আরো অনেক ডিটেইলস কিছু ইনফরমেশন দিতে পারে যে আমার অমুক রিজনে এত অমুক রিজনে এত অমুক সিজনে এত অমুক সিজনে এত দিতে পারে না অনেক ধরনের ইনফরমেশন দিতে পারে যাই দেখ না কেন বেসিক কথা আমরা যেটা জানি সেটা হিসাব করে আমরা বলে দেবো যে মোট সেলস টোটাল সেলস বাজেট হতে এত ঠিক আছে জি স্যার তারপর আসে এরপর সেলস বাজেট হয়ে গেছে এবার কি প্রোডাকশন বাজেট না প্রোডাকশন স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে তো মানে বুঝতেছি না আপনার কথা শুনতে পাচ্ছি না কেন স্যার এত সময় আপনার কথা শুনতে পাইনি তো স্যার আপনি কি ওয়াইফাই চালান না মোবাইল নেট চালান ইন্টারনেট কানেকশন স্যার খুব পোর আপনারা কি শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছি স্যার ক্লিয়ার না স্যার আজকে মনে হয় ইন্টারনেটে সব জায়গাতেই সমস্যা মনে হচ্ছে আপনাদের কথা আমি শুনতে পাই শুনতে পাই না মাঝখানে তো দুইবার লস করলাম আমরা এবার কি অবস্থা এবার কি শুনতে পাচ্ছেন জি স্যার এখন ভালো এখন ভালো হ্যালো সবদিকে গান জমা হচ্ছে সবদিকে আমি দেখতে পাচ্ছি যে ভালো ইয়ে পাচ্ছি না এবার দেখেন তো এবার আমার কথা শোনা যাচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে নাকি বলেন জি স্যার দেখতে পাচ্ছি তাহলে এখানে যদি করি প্রশ্নটা আমরা করি হ্যাঁ আমাদের তাহলে ওপেনিং সরি
আমার স্যার কথা বোঝা যাচ্ছে না। স্যার মানে ডিসকানেক্ট হয়ে গেছে সুমি, আমরা মানে আমরা নিজেরা ডিসকাস করতে পারি, আপনি ক্যারি অন করেন যেহেতু আপনি করেছেন এটা। ভাই আপনি শুরু করেন, আমি আনসার দিতে পারবো। আমি কিছু নাই তো ভাই, আপনি করছেন তাই রিকোয়েস্ট করলাম। আচ্ছা মানে প্রোডাকশন বাজেটটা তো, তারপর প্রোডাকশনের জন্য তো আমরা জানি সেলস বাজেটের সাথে আমরা ক্লোজিংটা যোগ করব আর ওপেনিংটা মাইনাস করব। স্যার শুনতে পাচ্ছি? বলেন সুমি আপু। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা আমাদের যেহেতু আইটেম ওয়ান এর ক্ষেত্রে, পি ওয়ান এর ক্ষেত্রে আমরা যেটা করলাম ওপেনিং ব্যালেন্সটা যেটা পেয়েছি, রিয়েল প্রোডাকশনটা বের করার জন্য প্রোডাকশন কত ইউনিট হইছে যা সেটা জানার জন্য সেলস এর সাথে আমরা ওপেনিংটা বাদ দিব আর ক্লোজিংটা যোগ করলে রিয়েল প্রোডাকশন, দ্যাট ইজ প্রোডাকশন বাজেট, যেহেতু সেজন্য রিয়েল প্রোডাকশন কত ইউনিট হইছে সেটা আইডেন্টিফাই অর চাকরি না কত হয় আপনি কোয়ান্টিটি বলেন। 6000 হবে, 6000 আর 5000 তো 1000। হ্যাঁ 1000। কোনটা কত লাগবে, ডাইরেক্ট লেবার আওয়ার দেওয়া আছে পার ইউনিট কত লাগবে, মেশিন আওয়ার ইউনিট, ওয়াইটলিং ফ্যাটলিং দুটা ইউনিট দেওয়া আছে, দুটা ইউনিট আমার এখানে আছে, তারপর র মেটেরিয়াল ইনভেন্টরি এক্স ওয়াই opening inventory, closing inventory দেওয়া আছে, তারপরে স্ট্যান্ডার্ড রেটস এন্ড প্রাইসেস দেওয়া আছে, ডাইরেক্ট লেবার প্রাইস কত, ম্যাটেরিয়াল এক্সের প্রাইস কত, ওয়ার প্রাইস কত, এগুলো সব দেওয়া আছে। ইউ শুড অ্যাসিউম দ্যাট দ্য ফলোইং প্রোডাকশন ওভারহেড অ্যাবজর্পশন রেটস হ্যাভ বিন অলরেডি এস্টাবলিশড। প্রোডাকশন ওভারহেড অ্যাবজর্পশন রেটস হচ্ছে ভেরিয়েবল 1 টাকা পার ডাইরেক্ট লেবার আওয়ার, ডাইরেক্ট লেবার আওয়ার বেশি করে একটা ওভারহেড ভাগ করবো, ফিক্সড হচ্ছে 8 টাকা পার লেবার আওয়ার। আর বাজেটের অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মার্কেটিং ওভারহেডও দিচ্ছে 2,25,000 টাকা। তো এখন আমরা প্রোডাকশন ইউনিট বের করে ফেলছি 5,000 এবং 1,000, এরকম করে পিটে কত লাগবে, পি ওয়ান এর লাগবে 36,000, টোটাল পি ওয়ান কত ইউনিট লাগবে তার সাথে পার ইউনিট গুণ দিয়ে দিতে আছে বেলু। ভাই ক্যারিয়ার করেন, ডিসকাশন তো শুরু করলেন দেখলাম আবার বন্ধ করে দিলেন। হ্যাঁ
আমার লস কি অবস্থা স্যার? শুনতে পাচ্ছি না আপনার কথা মাঝে মাঝে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছেন আমাকে এখন? শুনতে পাচ্ছি, কেটে 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 আসছে স্যার। বারো, আচ্ছা সুমি আপু, হ্যালো। জি ভাইয়া বলেন। আচ্ছা এই যে এখানে আছে ম্যাটেরিয়াল এক্স হচ্ছে 12 কেজি আর ওয়াই হচ্ছে 6 কেজি হবে না পি এর জন্য? জি জি এইটা আর কি। এটা করলে আমাদের আছে ম্যাটেরিয়াল ইউজেসটা পাচ্ছি, তাই না? কতটুকু লাগবে আর এটার সাথে রেড দিয়ে গুণ করলে তো আমরা এই এটা পাবো, সরি এখানে তো পেয়ে যাবো সাথে সাথে পারচেজ বাজেট শেষ, রেড চাই নাই। তার মানে ওই যে ক্লোজিং ওপেনিং করতে হবে পারচেজের জন্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ক্লোজিং ওপেনিং করব আর রেডেরটার জন্য আমরা একসাথে করে দিব, মানে ম্যাটেরিয়াল এক্স দিয়ে তারপরে ওপেনিং বলতেছে 5000 ইউনিট 5000 কেজি থাকবে আর হচ্ছে ওয়াইতে থাকবে 5000 কেজি আর ক্লোজিং এ হচ্ছে 6000 আর 1000, তাহলে এটা করে ফেলি। আচ্ছা এটা কি ভ্যালুতে বের করব নাকি সে শুধু কোয়ান্টিটি বের করলে হবে? এখানে দুটোটাই কর, আমি দুইটাই করছি, কারণ শত দুইটা লাগবে, মানে সবগুলাই হচ্ছে যে আমরা দুইটা করেই করি, তাহলে 5000। ৮৪,০০০ আর এদিকে হবে 36,000 + ৮,০০০ 40,000। ওপেনিং আছে 6000 আর 1000, 6000 আর 1000 ক্লোজিং যোগ হবে, ক্লোজিংটা তো যোগ হবে তাই না? জি ক্লোজিংটা যোগ হবে আর ওপেনিংটা মাইনাস হবে। কেন হবে আপু একটু বলেন তো ভাইয়া, কোথা থেকে বলবো ক্লোজিংটা? আচ্ছা ক্লোজিংটা কেন যোগ আর ওপেনিংটা কেন বিয়োগ ম্যাটেরিয়াল পারচেজ বাজেটের ক্ষেত্রে? আচ্ছা এটা হচ্ছে যে আমাদেরকে এই মানে এই পিরিয়ডে কতটুকু পরিমাণ কিনতে হবে, এখন হচ্ছে যে আমাদের তো ওপেনিং ছিল, মানে যেটা আমরা আগে কিনেছিলাম ওটা আমাদের ছিল, তাহলে এটা তো আমাদের ওই পরিমাণটা এখন আমার লাগবে না, এখন আবার আমাকে আবার বছর শেষে কিছু এক্সট্রা রাখতে হবে, তাহলে আমার কেন মানে কেনার ভিতরে কোনটা আছে? কেনার ভিতরে হচ্ছে যে আমার ক্লোজিংটা আসতেছে আবার এখানে যে আমার এক্সট্রা যেটা লাগতেছে প্রোডাকশনের জন্য যেটা লাগতেছে ওইটা, তো ওই দুটো আমি যোগ করব সেলস এর সাথে ক্লোজিংটা যখন যোগ করব, আর ওপেনিংটা তো আমি বাদ দিয়ে দিব, ওপেনিংটা বাদ দিলাম যেহেতু এটা আমি আগে, তার মানে ওইটা তো আমার কেনা লাগবে না এই জন্য আপু? হ্যাঁ ওইটা কেনা লাগবে না, কেনা লাগবে না নাকি ওই যে ওই ওই নির্দিষ্ট পিরিয়ডের জন্য ওই ওই নির্দিষ্ট সময়ের জন্য যদি নিড বের করতে হয় বা কতটুকু ম্যাটেরিয়াল পারচেজ আমার হবে এইটা যদি বের করতে হয় তাহলে ওপেনিংটা বিয়োগ দেওয়া লাগবে, মানে ওই ওই নির্দিষ্ট সময়কালীনের জন্য আর কি। তার মানে আমি এক বছর বা ছয় মাসের জন্য যে বাজেটটা করব সেই বাজেটে আমার হচ্ছে ওই ওইটা আর পারচেজ করা লাগবে না আর কি ওপেনিংটা। হ্যাঁ ওইটা তো অলরেডি আমি কিনে রেখে দিয়েছি, ওইটা তো আমার ওপেনিং আসবে নাকি আমি কিনে তো আমার আছে,
হ্যাঁ, এই কারণে হচ্ছে ওপেনিংটা বাদ দিয়ে রেখেছি বলতে, এখানে একটা সময়ের কথা আমার মনে হয় একটু বললে ভালো হয়, যে আমি যদি 6 মাস অন্তর অন্তর করি বাজেটটা, তাহলে জুনে এসে তো আমার কিছু ক্লোজিং থেকে যাচ্ছে, তাহলে আমি তো বাজেট করতেছি জুনটা কাছে আসে ডিসেম্বরে আমার কতটুকু ম্যাটেরিয়াল পারচেস করতে হবে, তাহলে জুনে এসে দেখতেছি আমার কিছু রয়ে গেছে, থাকতে পারে, মেবি এটা ধরে নিচ্ছি। তার মানে এই যে আমরা আমরা যে ক্লোজিংটা রাখতেছি এটাই তো আবার পরের বছর হলো ওপেনিং, হ্যাঁ ওইটা তো ইউজ হতে পারে, আমরা এটা ধরে নিচ্ছি অ্যাসাম্পশন, ফোরকাস্টিংটা এইভাবে করতেছি, তাহলে আমার রিয়েল আসলে মানে ম্যাটেরিয়াল কতটুকু, মানে এখানে আসলে সবটাই কিন্তু ভাইয়া বাজেটিং এ সবটাই কিন্তু আমরা ধরে নিই, মানে একদম এটা ঠিক আছে, সেটাই বলতেছি যে আমার তাহলে কি করতে হয়, তাহলে তো দেখা যাচ্ছে যে রিয়েল যেটা আমার লাগ ম্যাটেরিয়াল ওই সময়ে আগামী 6 মাসে কতটুকু লাগতে পারে, জুলাই টু ডিসেম্বর পর্যন্ত কতটুকু ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, অ্যাকচুয়াল রিয়েল কতটুকু ইউজ হয়েছে সেটা বের করার জন্য ওপেনিংটাকে বাদ দেবো আর ক্লোজিং যেটা থাকবে সেটাকে যোগ করব নাকি। জি জি, এটার আরেকটা ইয়ে আছে, এটা অ্যাজাম্পশন হলো এখানে এখানে দেখেন আমরা বাজেটিং করতেছি তাই না, এইখানে আমার অ্যাকচুয়াল কতটুকু ইউজ হয়েছে, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল টার্মিনোলজিটা এর ভিতরে আসবে কেন এখানেই জন্য। আপনি তো এ কারণে বলছিলেন মনে হয় তাই না ভাই, অ্যাকচুয়ালের কথাটা না, অ্যাকচুয়ালের কথাটা এই জন্য মানে আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি, কোনো কিছুতে অ্যাকচুয়াল না যেহেতু যেহেতু বাজেট, তারপরে আমি বোঝার সুবিধার্থে কথাটা ইউজ করছি আর কি, যে আমার ভবিষ্যতে এতটা মানে রিয়েল কতটুকু মানে বেরোবে ওই পিরিয়ডটুকু জন্য আমি কতটুকু ম্যাটেরিয়াল ইউজ করছি। দেখেন একটু আগেই দেখতে পারবেন ম্যাটেরিয়াল ইউজেস বাজেটে দেখেন সব পর্যন্ত দেওয়াই আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? দূরাস স্যার শুনতে পাচ্ছি? স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে প্রিভিয়াস ডাটা গুলো অ্যানালাইসিস করা হয়, রিয়েল ইউজেস ইউজেস বাজেটের ক্ষেত্রে দেখছেন হয়তোবা টোটাল কিন্তু যতটুকু ইউজ হইছে ততটুকুই রইছে, এখান থেকে কিন্তু দেখেন আবার যখন ম্যাটেরিয়াল পারচেজ বাজেট হইছে তখন কিন্তু স্যার কথা বেঁধে আসছে, নট শিওর কথা বেঁধে আসছে স্যার, মনে হয় আমার কোনো ঝামেলা হইতে পারে, হইলে হতে পারে, আমার কতটুকু ম্যাটেরিয়াল কেনা লাগতে পারে, মানে কতটুকু ম্যাটেরিয়াল লাগতে পারে, নট ম্যাটেরিয়াল ইউজ কত হয়েছে সেটা না, কিন্তু আমার কতটুকু ম্যাটেরিয়াল কেনা লাগতে পারে জানুয়ারির শুরুতে কিছু লাগবে, তাহলে জানুয়ারির জন্য রাখতে হতে পারে না, এটা থেকে যেতে পারে, এই কথা বলবেন রাখতে হতে পারে মানে তো যতটুক জানি ভাইয়া কোম্পানি একটা ডিসিশন নাই যে আমরা ক্লোজিং এত কেজি রাখবো ম্যাটেরিয়াল এরকম, বা হচ্ছে স্টক হচ্ছে আমার সেলস করার পরে বা প্রোডাকশন করার পরে আমার প্রতি বছর এত কোয়ান্টিটি আমি রেখে দিব, এত পার্সেন্টেজ থেকে যাবে পরের বছর ওপেনিংটা চালানোর জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, সেই প্রেক্ষাপটটা ঠিক আছে, আর আমি অবশ্য অন্যভাবে ই করছি। ওকে, মানে দেব দাদা বছর শেষ ব্যবসা তো শেষ না, ডিসেম্বরে শেষ করলেন, জানুয়ারিতে সেল করবেন না, প্রোডাকশন করবেন না? হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু উনি বলছে যে
রাখতে হবে, আর আমি বলছি থেকে যেতে পারে, কথাটা এই ছিল আর কিছু না। আমি ফুড এন্ড বেভারেজ কোম্পানিতে আছি, সো আমি এটা দেখি। আমি দেবদাদারে বললাম আর কি, আই থিঙ্ক দেবদাদা ব্যাংকে ব্যাংকে আছে। হ্যাঁ, ওই কারণে দেবদাদা এভাবে পেঁচাইতেছে। হ্যাঁ পেঁচাইতেছে পেঁচাইতেছে দাদা, পেঁচায় না দাদা, এমনি মাথা দূর। ম্যাডামের কনসেপ্ট খুব ভালো, ম্যাডাম প্লিজ। না ভাইয়া, আমি আসলে স্যারের সাথে জাস্ট ইচ্ছে করতেছি, মানে আজকে আমি একটু পড়ালেখা করছি, যদি স্যারকে আমি বলছি যে না ম্যাডাম আমরা অ্যাপ্রিশিয়েট করতেছি ম্যাডাম, আপনাকে একটু বলেন না শুনি। ম্যাডাম ওই যে স্যারের পড়ানোর থেকে ম্যাডামদের পড়ানো শোনা আমার জীবনে আমরা পছন্দ করি, আপনি যেভাবে বলতেছেন, আপনি রিসেন্টলি পড়তেছেন তো, আপনি আবার স্টুডেন্ট, যে কারণে আপনার বোঝানোটা আমাদের জন্য ইজি হবে। বলেন যে কয় মিনিট সময় আছে। না না সজীব ভাই, ম্যাডাম কিন্তু ইজ্জত বাঁচাইছে, স্যার জিজ্ঞেস করলে আমরা তো কিছু কইতে পারি না, ম্যাডাম তো তাও একটু পার্টিসিপেট করে। স্যার শুনতে পাচ্ছি স্যার, কিন্তু ক্লিয়ার না। এই নিজেদের পার্সোনালি জুমে মাঝে মাঝে আমাদের একটু বিষয়গুলো একটু আলোচনা করা দরকার, অনেকে স্টাডি গ্রুপ টুপ আছে। আলোচনা কেমনে করবেন, আলোচনা আমাদের ক্লাসের ভিতরে তো কেউ করেন, একমাত্র উনিই কিছু বলেন। আরে আমরা তো পড়ি না, পড়ি না বলে তো বলতে ভয় পায়, না জানি কি বইলা ফালাই মানে জুত খায় আছে। এক্স্যাক্ট, আপনি যেটা বলছেন ওইটাই রাইট। অনেক কিছু মনে হয় যে বলি বলি, আমি কিন্তু যে আমার থেকে না, আমি হচ্ছে স্যারের সাথে মানে পড়ে মানে স্যার যেভাবে আগাই ওভাবেই মানে একটু রেসপন্স করার চেষ্টা করি আর কি, মানে যেন একটু টাচে থাকতে পারি। স্যার মনে করে যে পুরা গাধা গরু, আসলে গাধা গরু কিন্তু কেউ কথা না বললে স্যার একটু কেমন জানি ইয়ে হয় আর কি, যে কাদের পড়াইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো স্যার অবশ্যই, মানে ওই জন্য অনেক সময় যে আমি নিজেও বুঝি নাই কিন্তু আমি মানে বলে ফেলে দিই। বলা ভালো, কারণ হচ্ছে স্যার অপমান করলেও তো শেখা যাচ্ছে। যেমন প্রিন্সিপাল ফ্যাক্টরটা, ওইটা কিন্তু স্যার বলার পরে আমি ভালো করে বুঝছি, তার আগে অত ভালো বুঝি নাই। আলোচনা করার চেষ্টা করে প্রত্যেকদিন জিজ্ঞেস করে, এই যে বই খুলি না তো ওই জন্য হচ্ছে যে স্যার যেটা একটা উদাহরণ দিছিল ওইটা দিয়েই কাজ শেষ করে দিই। না ক্লাসে একটু ওই যে স্যারের আলোচনা আমরা একটু পার্টিসিপেট করলে পরে পড়তে যে একটু ইজি হয়, যদিও পড়ি না তবে যে পড়ে তার জন্য ইজি হয় মেবি। হ্যাঁ হ্যাঁ, মেমোরিটাও একটু ইয়া হয়, মানে পার্মানেন্ট মেমোরিতে যায়, নাইলে যে আজকে ক্লাস করছি কালকে ভুলে যাব অফিসে যে। 40000 স্যার আপনার সময় শেষ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা বন্ধ করে দিচ্ছি এখন। আমার সময় শেষ, আমিও শেষ, আজকে ক্লাসটা আমি খুব মানে স্যাটিসফাইড না, আমি নিয়ে ভালো, আমার এত বেশি ডিস্টারবেন্স হচ্ছে এখানে ইন্টারনেটে। স্যার চিন্তা করবেন না স্যার, আমাদের যে সুমি ম্যাডাম আমাদের বাকিটা আলোচনা করছে, আমরা ওখান থেকে মোটামুটি শেষের দিকে গেছি। আগামী সপ্তাহে স্যার ওই আগামী ক্লাসে একটা রিক্যাপ দিয়ে দেন ছোট করে। সুমিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, সুমি কি কি মাস্ক মাস্ক একটু ঢুকে ঢুকে শুনছি আপনাদের কথাবার্তা,
এনিওয়েজ এটা পরে সাক্ষাতে বলবো আপনাদেরকে আমি কি আমি কেন দিব এটা বাট ইম্পর্টেন্ট কথা আছে আর মানে এই এই চ্যাপ্টার নিয়ে জি স্যার ওকে তাহলে থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু স্যার আসসালামু নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি রিভিউ করবো কিছুটা দিয়ে থ্যাংক ইউ কত বেশি